মুভির নাম মানাম। এটা 2014 একটি ফ্যান্টাসি ড্রামা তেলেগু মুভি। মুভিতে কি হচ্ছে, কেন হচ্ছে, লজিক খোঁজার কোনো দরকার নেই, আপনি জাস্ট দেখুন আর ফিল করুন। মুভিতে নাগা পরিবারের সবকটা অ্যাক্টররা কাজ করেছে, মানে বাস্তবের দাদা, বাবা, মা, ছেলে আর ছেলের বউ। যদি আপনি একটু মনোযোগ দিয়ে ফিল করতে পারেন, আমি শিওর আপনি একসময় কেঁদে দিবেন। মুভিটা যেই পরিমাণ সুপার হিট হয়েছে সেই পরিমাণ প্রায় সব ক্যাটাগরিতেই পুরস্কার পেয়েছে। তো মুভির কাহিনী শুরু হয় 1983 চেন্নাই। শুরুতে আমরা দেখি একজন ক্যামেরা স্টার্ট করছে, ভিডিওতে ডেট সেট করে ক্যামেরা সামনে দেখে করতেই এন্ট্রি হয় মুভির হিরোইন কৃষ্ণার, যে বলছে, আজায় রাও ঢঙ্করনাথ, আমাদের কি প্ল্যান ছিল আগে সেটা করো, বিট্টুকে উঠাও, নিচে সবাই অপেক্ষা করছে, চলো। ক্যামেরা ঘুরিয়ে এন্ট্রি মারে আমাদের হিরো রাধামোহন, যে বলছে, বেটা বিট্টু তুই আমাদের দুনিয়া, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, তোর জন্য অনেকগুলো সারপ্রাইজ রয়েছে। মানে আজ এদের ছেলে বিট্টুর জন্মদিন, তাকে উইশ করতে নিজেদের ভালো লাগার কথাগুলো রেকর্ড করে রাখছে বাচ্চার জন্য। কৃষ্ণা ক্যামেরা তার দিকে করতে বলে, তারপর ভিডিওতে অনেক কথা বলে, ছেলেকে অনেক দোয়া করে, বলে তুমি দুনিয়ার সব থেকে লক্ষ্মী ছেলে, তুমি লাইফে এতটা সফলতা পাও যেন দুনিয়া তোমার পিছে পড়ে থাকে, আর থ্যাংক ইউ বেটা আমাকে তোমার মা বানানোর জন্য। বাবা অনেক কথা বলেছে, বাট মার কথাগুলো বেশি ভালো লেগেছে তাই শুনালাম। এরপর বিট্টুকে ঘুম থেকে উঠাতে যাবে, রাধাকৃষ্ণকে সামনে যেতে বলে, আর সেই ফাঁকে ভাই মেট্রো রেলের দিকে একটু ফোকাস করতে থাকে। কৃষ্ণা বুঝতে পারে রাধা কি করছে, এজন্য সে শাড়িটা ঠিক করে নেয়। একটু পর কৃষ্ণা আবার বুঝতে পারে রাধার নজর এখনো সেখানেই রয়েছে, এজন্য সে এমন করে। দেখ, এরপর দুজন মিলে বিট্টুকে ডাকে, চোখ না খুলতে চশমা পড়তে হচ্ছে, আমি নিশ্চিত এ ছেলে বড় হলে বিশাল কিছু হবে। বিট্টু উঠে মাকে জড়িয়ে ধরে, আমার গিফট কোথায় দাদা, রাধা বলে নিচে হলে আসো, চলো চলো চলো। বিট্টু তারা উড়ো করে হলে যায়, ভিতরে এসে দেখে অনেকগুলো বেলুন দিয়ে রুম ভরানো, খুব খুশি সে। আস্তে আস্তে ভিতরে গেলে দেখে তারা জন্য নতুন সাইকেল, সাইকেল দেখে বিট্টু আরো খুশি। এদিকে সব বেলুন বের করে দিলে হলে থাকা অনেকগুলো লোক বিট্টুকে উইশ করে, মানে তার ফ্রেন্ডস, আত্মীয়রা। এরপর কেক কাটতে যাবে, তখন তার ফ্রেন্ড শিখিয়ে দেয় এই সময় কিছু উইশ করলে সেটা পূরণ হয়। তো বিট্টু উইশ করে, আমার বাবা মার যেন আর কখনো ঝগড়া না হয়, এরা যেন সবসময় একসঙ্গে থাকে, এমন। তারপর কেক কাটতে গিয়ে বিট্টুর নাম কেকের উপর লেখা দেখে কৃষ্ণা একটু রেগে যায়, কারণ বিট্টুর নামের উপর চাকু চলুক এটা নাকি তার পছন্দ না। মানে কৃষ্ণা কেকের উপর নাম লেখাতে নিষেধ করেছিল, তারপরও এখানে লেখা রয়েছে কেন, এই জন্য একটু চোখ পাকায়। বিট্টু বাবা মাকে দেখে দুজনের হাত এক জায়গায় করে, বাট কৃষ্ণা হাত ছড়িয়ে নেয়। যাক, এরপর কেক কাটা হলে কৃষ্ণা সবাইকে কেক খেতে দিচ্ছে, এ সময় লক্ষ্য করে বিট্টু খেলছে না, বসে আছে। কৃষ্ণা তার কাছে যায়, কি হয়েছে বিট্টু, তুমি খেলছো না কেন? বিট্টু বলে, তুমি ছাড়া আমি কি কখনো খেলেছি, কোথায় গেছিলে তুমি? কৃষ্ণা বলে, আমি কোথায় যাবো বেটা, এখানেই তো ছিলাম। শোনো, যখনই তোমার মনে হবে তোমার মা কাছে নেই, তুমি জাস্ট একবার আমাকে ডাকবে, দেখবে আমি চলে আসবো, কেমন? এখন চলো আমরা খেলবো, চলো চলো চলো। তো এরা এদিকে খেলুক, ততক্ষণে আমরা একটু এদের বিয়ের সময়কার স্মৃতি দেখে আসি। বিয়ের পিড়িতেই সেই সময় তাদের আলাপ শুরু হয়েছিল এভাবে। তারপর বিয়ে হয়ে বাড়িতে এলে ওই প্রথম প্রথম ছেলেরা যেমন নতুন বউ ছেড়ে রুম থেকে বের হতে চায় না, ভাইও তেমনই, সবসময় কৃষ্ণার সঙ্গে থাকে, আশেপাশে থাকে, খেয়াল রাখে। হাসি খুশিতে বিয়ের কয়েকদিন পার হলে রাধা অফিস যেতে শুরু করে, রাধা টাই ছেড়ে গেলে কৃষ্ণা এভাবে দেয়, অফিসে গিয়েও লম্বা সময় পর্যন্ত তারা ফোনে কথা বলতে থাকে। তো ভাই নতুন বিয়ে করেছে সেই সুবাদে বন্ধুরা মিলে একটু পার্টির আয়োজন করে, সেই জন্য ভাইয়ের রাতে ফিরতে দেরি হয়। কৃষ্ণা যেহেতু তার অপেক্ষায় ছিল, এই জন্য তার অভিমান হওয়াটাও স্বাভাবিক। রাতে রাধা কাছে যেতে চাইলে কৃষ্ণা, না 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 না, একদমই না, কি আর করার, ভাইয়েরও একটু ইগোতে লাগে। সকালে অফিসের জন্য রেডি হয়ে দেখে টিফিন রাখা কৃষ্ণা সেখানে নেই, ভাই টিফিন নিয়ে রওনা দেয় আর উপরে যায় না। তারপর লাঞ্চ বাটি খুলে দেখে কৃষ্ণা এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ঝগড়া মিটমাট করেছে। তো ভাই ফোন দেয়, কৃষ্ণা তো সেই অপেক্ষায় ছিল, দুজনে কথা শুরু করে, কৃষ্ণা তার অভিমানের কথা বলে, মানে আর ফোন ছাড়ে না। এদিকে রাধা রাখতেও পারছে না, তো ফোন তার ফ্রেন্ডকে দিয়ে সে একটু বাথরুম না কই যেন যায়। এদিকে এ বলতেই আছে, একটু পর রাধা এসে আবার ফোনটা নিয়ে সে কন্টিনিউ করে। তো একদিন বন্ধুদের বাসায় ইনভাইট করলে সেই বন্ধুটাই আবার মজা ছলে তার ফ্রেন্ডদের বলছিল যে ফোনে আমি ছিলাম, অথচ ভাবি বুঝতেই পারেনি, এটা সেটা এগুলো বলছিল। এগুলো আবার কৃষ্ণা শুনে ফেলে, আর কি, খারাপ তো লাগারই কথা, তাই না? এরপর একদিন রান্না করতে গিয়ে কৃষ্ণার সমস্যা হয়, সে রাধাকে ফোন করে, বাট সে ব্যস্ত থাকায় ফোনটা রিসিভ করে না, কৃষ্ণা একাই হসপিটালে যায়। বাসায় ফিরলে কৃষ্ণা রাধাকে বলে তার প্যারেন্টস হতে চলেছে, তাই দুজনে খুব খুশি। বাট পরের দিন রাধা আবারও লেট করে বাসায় ফেরে, কৃষ্ণা অভিমান করে আছে, কিন্তু এখন আর কৃষ্ণার মুড হয় না রাধার অভিমান ভাঙানোর। বাস এই শুরু হয়ে যায় সম্পর্কের টানা পড়া। এভাবে বিট্টু হয়ে যায়, সময় যেতে থাকে আর এদের মাঝে ঝামেলা বাড়তেই থাকে। আস্তে আস্তে বিট্টু বড় হতে চলেছে আর তাদের সঙ্গে এদের ঝামেলাও বাড়তে চলেছে। তো এই ব্যাপারগুলো নিয়েই রাধা তার একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল যে তাদের মাঝে শুধু ঝগড়া হচ্ছে, সে রোজ ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ঝগড়া করে, আমি যতই সরি বলি না কেন কাজ হয় না, আমি ইদানিং ইরিটেট হয়ে যাচ্ছি। তখন রাধার ফ্রেন্ড বোঝায় যে তুই সবসময় সরি বলিস, আই লাভ ইউ বলেছিস কতবার বলতো, ওর জন্য গিফট এনেছিস কতদিন, একসঙ্গে বাইরে গেছিস কবে, মানে সেই সময় এসব চলতো, যাক চলতেই পারে, সে নিয়ে রাজনীতি করার কিছু নাই। তো দিদি এভাবে তাকে বোঝায় যে মেয়েদের স্পেশাল ফিল করাতে হয়। রাধা তার কথা ভালো লাগে, এই জন্য তার হাত ধরে তাকে ধন্যবাদ জানায় যে যাক তুই অনেকটা হেল্প করলি। আর তখনই সেদিক দিয়েই কৃষ্ণা বিট্টুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল, সে দেখে রাধা এইভাবে একজনের হাত ধরে আছে, ভাবুন কি হতে পারে। এরপর আর কি, কৃষ্ণা সেই ব্যাপারে রাধাকে এখনো কিছু বলেনি, বাট সেই ভাবনাটা মাথায় থাকাতে রাধার কোনো পজিটিভ মুভমেন্টও তার চোখে পড়ে না। দুজনের ঝগড়াতে বিট্টু অনেকটা পেরেশান হয়ে যায়, অনেকটা ভয় পেতে থাকে। আর এইভাবে তাদের সময় পার হতে হতে আজ বিট্টু 6 বছরের হয়ে গেছে, বাট এদের মাঝে ঝগড়া এখনো তেমনই আছে। লোকজন চলে গেলে কেকে না
নাম লেখার ব্যাপারটা নিয়ে আবার দুজনের মাঝে ঝামেলা হয়। তখন আবার রাধা রাগের মাথায় হুট করেই বলে ফেলে, কোনো কিছুতেই যেহেতু কিছু হচ্ছে না তাহলে আমাদের আলাদা হয় ভালো। কৃষ্ণার মনে কথাটা হার্ট করে, সে এটা ধরে বসে, কি বললো তুমি এটা? তার মানে তোমার মনে এসব চলছে? রাধার কথা আর সে শোনেই না। তো তাদের রাগ দিয়ে সিন চলে আসে পরদিন সকালে। পত্রিক কাকু পত্রিকা ফেলে দিলে ক্যামেরা সেদিনের ডেটটাকে ফলো করে। বিট্টু ঘুম থেকে উঠে মার খোঁজ করলে কাজের মেয়ে বলে, বাবু তারা বাইরে গেছে, টেবিলে দুধ রাখা আছে, তুমি খেয়ে নাও। বিট্টু খেতে যাবে, তখনই ফোন আসে। বিট্টু ফোন ধরে কথা বলে যে বাবা মা বাসায় নেই, পরে ফোন দিতে বলে। ফোন রাখতেই ঘড়িতে 10টা বাজার অ্যালার্ম দিয়ে ওঠে, যেটা শুনে বিট্টু খানিকটা চমকে ওঠে। এদিকে মাছগুলো মরে গেছে, একটা ভয়ানক পরিবেশ। হালকা করে হাওয়া চালু হয় যাতে দিয়াটা নিভে যায়, আর বিট্টুর হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যায়। তারপর বিট্টু বাইরে এসে দেখে তাদের গাড়ির ব্রেক ফ্লু না কি বলে এটা লিক হয়ে গেছে। ক্যামেরা সেই অয়েলকে ফলো করেই এদের গাড়ির কাছে আসে, এখনো পড়ছে। উপরে এরা দুজন কথা বলছে, যাদের কথায় আমরা বুঝতে পারি তারা আসলে লয়ারের কাছে যাচ্ছে। তোমরা ভালো থেকো, তোমাদের মাঝে আমি আর বিট্টু বাধা হয়ে আছি, তাই না? এসব বলছে কৃষ্ণা। রাধা বলে, আরে কি বলছো এসব, কিসের বাধা, কে দুজন? দুজন কথা বলতে বলতেই হুট করে তাদের গাড়ির সামনে যে গাড়িটা ছিল সে সরে যায়, আর এদের সামনে আরেকটা গাড়ি ব্রেকে পা দেয় বাট কাজ হয় না, গাড়িটা সেই গাড়ির সঙ্গে লেগে উল্টে যায়। একটু পর রাধা দেখে কৃষ্ণা সারা নেই। রাধা কৃষ্ণার অবস্থা দেখে খানিকটা ব্যস্ত হয়ে পড়ে। রাধা কৃষ্ণাকে ডাকছিল, এ কৃষ্ণা ওঠো, কি হলো তোমার, এ কৃষ্ণা। এই সময় লক্ষ্য করে সামন থেকে আরেকটা লরি আসছে। আরে ভাই, পুরো রাস্তা ফাঁকা, দেখে শুনে এখানে ক্লক টাওয়ারের এই ঘড়িতে 10টা 20 বাজে, আর গাড়িটা এখানে এসে এদের মেরে দেয়। এদের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপর সিন এখান থেকে কাট হয়ে কয়েক বছর সামনে চলে আসে মুম্বাই। সকালে শান্ত মুম্বাইয়ের সিন দেখানো হচ্ছে, আর পিছনে কেউ একজন আমাদের বলছে, 6 বছর বয়সে বাবা মাকে হারিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে নিজের বলে রাধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়েছে মিস্টার নাগেশ্বর রাও। আমরা তাকে নাম্বার 1 বিজনেসম্যান এর পুরস্কার দেওয়ার জন্য আজকে এই জায়গায় একত্রিত হয়েছি। তাকে পুরস্কার দিতে পেরে আমরাও গর্বিত মনে করছি নিজেদের। তার মতো মানুষ আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। তো এই হলো আমাদের মুভির আরেক হিরো নাগেশ্বর রাও। পুরস্কার নেওয়ার পর নাগেশ্বর গাড়িতে ওঠে, তারপর তার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে ক্লিক করতেই ডিসপ্লেতে ভেসে ওঠে রাধাকৃষ্ণের ছবি। মানে এই নাগেশ্বর আর কেউ নয়, সেই বিট্টু। বিট্টু তার বাবা মায়ের ছবির সঙ্গে কথা বলে যে, আজ এত বছর পর তোমাদেরকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না বাবা। তার মাকে মিন করে বলে, তুমি আমায় যে দোয়া করেছিলে আমি সব পেয়েছি মা, কিন্তু এই সব কিছুর মাঝে তোমাদের খুব মিস করি। বিট্টুর স্যাড রিয়াকশনে সিন চলে আসে ফ্লাইটে। তো বিট্টু বাসায় ফিরছে, ফ্লাইটে বসে বসে কাজ করছিল। তার পাশে বসা একটা ছেলে হেডফোন লাগিয়ে ধুমসে নাচানাচি করছে। বিট্টু ডিস্টার্ব হচ্ছে বলে যেই সে তাকে বলতে যাবে, এক্সকিউজ মি ভাই সাহেব, ছেলেটা একটু মাথা উঠাতেই বিট্টু তাকে দেখে হা করে থাকে। বিট্টু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। না, তার বাবার সঙ্গে একদম হুবহুব মিল। বিট্টু ছেলেটার দিকে এক নজরে চেয়ে থাকে, কিন্তু তার নজর এই হিমালয়ের দিকে। বিট্টু তার বাবার কথা মনে করছে। এই সময় মনে পড়ে যে তার বাবার হাতে এমন একটা চিহ্ন ছিল। তখন আবার এই ছেলেটাও প্লেনের দিদিদের ডাকার জন্য সিগন্যাল দিতে যে হাত উঁচু করে, আর বিট্টু দেখে ঠিক সেম তার বাবার মতো এই ছেলেটার হাতেও সেই চিহ্ন। বিট্টু আরো আশ্চর্য হচ্ছে। এদিকে দিদি এসে জিজ্ঞেস করে, কি চাই স্যার? ভাই সাহেব পানি চাই। দিদি নেওয়ার জন্য গেলে ভাই সাহেব এখান থেকে পানি বের করে। বিট্টু তো দেখছে তার কাণ্ড কারখানা, তাহলে সে পানি চাইলো কেন? তখন আমরা তার চোখকে ফলো করলে দেখি ভাই তো এখানে বসুন্ধরা সিটির 5BHK প্লট দেখছে, সেটা আবার বিট্টুও লক্ষ্য করে। বিট্টুর বাবা যে সেই সময় লজ্জা ছিল এটা তো আর সে জানে না, বাট আপনারা তো তার লক্ষণ দেখে বুঝতে পারছেন নাকি। এবার বিট্টু তার সঙ্গে কথা বলা শুরু করে। ভাই সাহেব তার পরিচয় দেয়, তার নাম নাগার্জুনা, মানে বাপের নাম ছেলে নিয়েছে, যাক অমুক কলেজে পড়াশোনা করে না। তারপরেও বিট্টু বিভিন্ন বাহানায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু এর কাজে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য সেও ডিস্টার্ব হচ্ছে। যাক কিছু সময় পার হলে নাগার্জুনা সাহেব একটু রেস্ট করছিল, আর এই সুযোগে বিট্টু তার সঙ্গে একটা ছবি উঠাতে চায়। প্রথমে নর্মালি নেওয়ার চেষ্টা করে, বাট ফ্রেমে আসছে না, এই জন্য একটু কাছাকাছি আসার চেষ্টা করে। তখনই আবার ভাই সাহেব চমকে ওঠে, আরে কি করছেন কি করছেন, ছি 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 ছি, আমার তো ইজ্জত নিলামে তুলে দিতেন আপনি এখনই। মানে সে বিট্টুকে ভুল বোঝে। বিট্টু বোঝায়, আরে এমন কিছু না, বাট ভাই সাহেব ব্যাপারটা নিয়ে একটু চিল্লাপাল্লা করতে ধরলে বিট্টু একটু সরি মনে বলে, আরে কুল থাকুন কুল, আমি আপনাদেরকে দূরে আছি, সমস্যা নেই। এভাবে একদম শেষের দিকে এসে চুপচাপ বসে থাকে। এরপর ফ্লাইট থেকে নেমে বিট্টু নাগার্জুনা সাহেব মানে তার বাবার খোঁজ করতে থাকে, কিন্তু সে বিট্টুর এমন বিহেভিয়ার কারণে তাকে ভুল বুঝে তার থেকে পালিয়ে যায়। এয়ারপোর্ট থেকে বাড়ি এসে বিট্টু সবার আগে তার বাবা মার সেই ভিডিওটা প্লে করে, বাবার সঙ্গে আবারও মিলিয়ে দেখে, একদম পারফেক্ট। তারপর তার কুকুরের সঙ্গে এই ব্যাপারে গল্প করে যে সে তার বাবাকে দেখেছে। এই কথা সে কথা বলতে বলতে হুট করে বিট্টুর মনে পড়ে যায় যে বাবার যদি পুনর্জন্ম হয়ে থাকে তাহলে মায়ের তো পুনর্জন্ম হওয়ার কথা। ব্যাস পরদিন সকাল থেকে বিট্টু খোঁজা শুরু করে তার মাকে। মেয়ে যুক্ত প্রতিটা কাজের জায়গায় বিট্টু খোঁজা শুরু করে, এখানে সেখানে অনেক জায়গায় যায়। বিট্টুর মা সে সময় নাচানাচি করতো, এই জন্য যেখানে যেখানে নাচ শেখানো হয় সেখানে সেখানেও যায়। আর এই যে ম্যাডামটা দেখছেন, ইনি নাগার্জুনা স্যারের আসল ওয়াইফ, মানে নাগার্জুনা স্যারের দ্বিতীয় বউ আর কি। যাক এভাবে বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করার পর যখন কোনো রেশো পায় না তার মায়ের, বিট্টুর মনটা খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরছিল, গাড়ির সিগন্যালে থামে, ওই সেই সেম ক্লক টাওয়ার সিগন্যাল। বিট্টু মনটা খারাপ করে হালকা করে তার মাকে ডাক দেয়, মা কোথায় আছো তুমি? ঠিক তখনই আমাদের এই সিনটা দেখানো হয়।
একটা স্কুটিতে এন্ট্রি হয় বিট্টুর মা, মানে বিট্টুর মায়েরও পুনর্জন্ম হয়েছে। বাস মাকে দেখে বিট্টুর মন খুশিতে নেচে ওঠে, এরপর তাকে ফলো করতে শুরু করে। ফলো করতে করতে এই মলের এখানে আসে, ভিতরে এসে তাকে খুঁজছিল, হুট করে সেই সামনে এসে পড়ে। বিট্টু ভাবছে এই যা ফেসে গেলাম বুঝি। বাট দিদি বলে আচ্ছা আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? বিট্টু বলে না তো। দিদি বলে না না না, আপনাকে দেখে আমার কেন জানি মনে হচ্ছে কোথাও না কোথাও আমাদের দেখা হয়েছে, পূর্বের কোনো কানেকশন? বিট্টু আবারও বলে না তো। দিদি বলে না আমি মানতেই পারছি না, আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার খুব পরিচিত কেউ। তখনই তার ফ্রেন্ড এসে বলে দেখ তো ছোটর জন্য এই বইটা নিলে কি ওর পছন্দ হবে? বিট্টু বলে হ্যাঁ হ্যাঁ বইটা একদম পছন্দ হবে ওর। দিদি বলে আপনি এত শিওর হয়ে বলছেন কি করে? বিট্টু বলে ছোটবেলায় আমার মাও আমাকে এই বইয়ের কাহিনী শুনিয়ে ঘুম পাড়াতো, আমি এখনো সুযোগ পেলে এই বইটাই পড়ি। এরপর দিদি হুট করে তাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। তার বান্ধবী বলে কি রে তোর কি মাথা ঠিক আছে, একজন অপরিচিত মানুষকে হুট করে এভাবে লাঞ্চের জন্য? দিদি তার পরিচয় দেয়, হাই আমি প্রিয়া। ভাই বলে আমি নাগেশ্বর রাও। প্রিয়া বলে এই তো পরিচিত হয়ে গেলাম, এবার বলুন আমরা কি লাঞ্চে যেতে পারি? বিট্টু বলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। লাঞ্চে গিয়ে বিট্টু তার মায়ের ব্যাপারে অনেক কথা বলে। এগুলো শুনে প্রিয়া বলে বর্তমানে সবাই মেয়েদের ব্যাপারে বলে, গার্লফ্রেন্ডের কথা বলে, আপনি মাকে নিয়ে এত কথা? বিট্টু বলে আমার লাইফে সেই একমাত্র মেয়ে ছিল যাকে নিয়ে আমি হাজার পাতা বললেও শেষ হবে না। দিদি এপর থেকে সিগন্যাল দিচ্ছে এই চল আমাদের দেরি হয়ে যাচ্ছে, কাল এক্সাম আছে। প্রিয়ার যেন এখান থেকে নড়তে মন চাইছিল না, বিট্টুর সঙ্গে আরো কথা বলতে মন চাইছিল। বিট্টু বলে এই জন্যই মা মা হয় যে সন্তানকে হাজারো ভিড়ের মাঝে খুঁজে নেয়। ওদিকে বাবাদের অবস্থা দেখো, তাদের সঙ্গে এক ঘন্টা বসে কথা বললেও তারা চিনতেই পারে না, অথচ মায়ের মনে টান পড়ে যায়। প্রিয়া বলে মানে? বিট্টু কথা পাল্টে দেয়, জিজ্ঞেস করে কাল কি পরীক্ষা তোমাদের? প্রিয়া সেই সাবজেক্টের কথা বলে যে যতই পড়ি না কেন কিছুই মাথায় ঢোকে না। তখন বিট্টু বলে আরে এটা তো খুবই সহজ সাবজেক্ট, চলো আমি বুঝিয়ে দিচ্ছি। বিট্টু এখানে খুব সুন্দর করে সাবজেক্টটা ক্লিয়ার করে দেয় প্রিয়াকে। ব্যাপারটা প্রিয়ার বেশ ভালো লাগে, প্রিয়া খুব ইজিতেই বুঝে যায়। এবার তাদের হোটেলে ফিরতে হবে, না হলে আবার ওয়ার্ডেন ঝামেলা করবে। এই জন্য প্রিয়া যেতে চায়, তার ফোন নাম্বারটা দিয়ে দেয়। বিট্টু মাম্মা দিয়ে প্রিয়ার নাম্বারটা সেভ করে নেয়। সিন চলে আসে এখানে, প্রিন্সিপাল এই তিন হেরের টুকরোকে ধরেছে কারণ তারা প্রিন্সিপালকে বলেছিল যদি তাদের কোনো মতে পাশ করে দেয় তাহলে এরা তিনজন এবারের কলেজের অনুষ্ঠানের জন্য স্পন্সর নিয়ে আসবে। অনুষ্ঠানের দিন ঘনিয়ে আসছে কিন্তু এরা এখনো কোনো স্পন্সর আনতে পারেনি, এটা নিয়েই প্রিন্সিপাল কথা শোনাচ্ছে। শেষে প্রিন্সিপাল এদের দুই দিনের সময় দেয়, যদি এরা স্পন্সরশিপ না আনতে পারে তাহলে কলেজ থেকে বের করে দিবে। তো ক্যান্টিনে বসে সবাই ভাবছিল কি করবে, তখন একটা আর্টিকেল দেখতে পায় নাগার্জুনা, যার ফ্রন্ট পেজে নাগেশ্বর রাও মানে বিট্টুর ছবি ছাপা ছিল। ছবি দেখে নাগার্জুনার হুঁশ উড়ে যায়, আরে ম্যাগাজিনের ওপরে ছবি, এনাকে তো আমি ভিতরে গিয়ে দেখে ইন্ডিয়ার অনেক বড় বিজনেসম্যান যাকে কিছুদিন আগে পুরস্কৃত করা হলো। নাগার্জুনা তার ফ্রেন্ডদের বলে এই লোকটাকে আমি চিনি, আমার সঙ্গে ফ্লাইটে ছিল, আমার সঙ্গে জাস্ট একটা ছবি তোলার জন্য কত কি করলো, আর আমি তার সঙ্গে আমার মনে হয় এনাকে ধরলে কাজ হবে, আমি এনাকে পটাতে পারবো। বাস যে কথা সেই কাজ, দলবল নিয়ে চলে আসে অফিসে। আর এখানে এন্ট্রি হয় আমাদের সবার প্রিয় কমেডিয়ান, বাংলাদেশের লাইক দিলদার বস, ব্রহ্মানন্দম স্যার মানে গিরিশ। জি কাকে চাই? নাগার্জুনা বলে আমরা একটু নাগেশ্বর রাও স্যার সঙ্গে দেখা করতে চাই। কাকু বলে অ্যাপয়েন্টমেন্ট আছে তোমাদের কাছে দেখে তো মনে হয় না, স্যার জরুরি মিটিং আছে, তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এসো, যাও। এরা তেল মারা শুরু করে দেয়। তো ইনি হলেন নাগেশ্বর রাও মানে বিট্টুর পিএ। এরা কথা শুনছিল না এই জন্য পিএ সাহেব খুব রেগে যায়। ওদিকে বিট্টু মিটিং থেকে এদের চিল্লাপাল্লা শুনতে পাচ্ছিল বাট প্রথমে ইগনোর করে, তারপর যখন আবার একটু কানে আসে মিটিং ছেড়ে এদিকে নজর করতে দেখে তার বাবা। ব্যাস মিটিং শেষ। আরে স্যার আপনি এখানে কখন এসেছেন, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, আমায় ডাকলে তো পারতেন। নাগার্জুনা বলে আরে এই তো 5 মিনিট হলো, কিন্তু ইনি আমাকে, বিট্টু গিরিশকে একটা থাপ্পড় মারে, হালা তুই কামড়া করছস কি? হ্যাঁ স্যার স্যার আসুন আসুন আসুন। এদের নিয়ে বিট্টু তার রুমে যায়, নাগার্জুনাকে তার চেয়ারে বসতে বলে। নাগার্জুনা বলে আরে স্যার ওটা তো এমডি। বিট্টু বলে আরে ওসব ছাড়ুন আপনি বসুন তো, কি আর করার, ভাই স্যার বসে পড়ে। বিট্টু এখানে বসে পড়ে। নাগার্জুনা বলে আরে স্যার কি করছেন আপনি এখানে? বিট্টু বলে আপনি না আমায় স্যার না বলে বিট্টু বলে ডাকুন, ভালো লাগবে। নাগার্জুনা বলে এটা খুব ক্যাজুয়াল হয়ে গেল না? বিট্টু বলে আরে কোনো সমস্যা নেই আপনি বলুন, সমস্যা নেই। এই ভাবছে এত বড় মানুষ পাগল টাগল হয়ে গেল নাকি, এরাও সঙ্গে তাল মিলাচ্ছে, আরে বলে ফেল টাকা দিয়ে কথা। নাগার্জুনা বলে ঠিক আছে বিট্টু, বিট্টুর বেশ ভালো লাগছে। বিট্টু বলে তো বলুন এখানে কি মনে করে? নাগার্জুনা বলে আসলে আমাদের কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য স্পন্সরের প্রয়োজন, আমি অনেক জায়গায় খুঁজেছি, অনেকের সঙ্গে কথা বলেছি বাট কেউ রাজি হয়নি। বিট্টু বলে কি স্পন্সরশিপের জন্য আপনি এখানে সেখানে ঘুরেছেন, এটা কোনো কথা? আপনি আমার জাস্ট একবার বলতেন। আচ্ছা কত লাগবে বলুন। এরা বুঝতে পারছে না এত টাকার কথা কিভাবে বলবে, নাগা আমতা আমতা করে বলে 50। বিট্টু বলে ফেলে 50 লাখ। ব্যাস লাখের কথা শুনে এরা তো ফিট খেয়ে যায়। আরে 50? বিট্টু বলে 50 দিয়ে হবে না, 1 কোটি করে দিই। নাগার্জুনা বলে আরে না না স্যার এত লাগবে না, আপনি জাস্ট 50 করে দিন তাহলেই হবে। বিট্টু বলে ঠিক আছে 75 লাখ করে দিলাম, এই নিন চেক। চেক রেডি করে দিয়ে দেয়। এরপর তার থেকে ফোন নাম্বারটা নেয়, বিট্টুর ফোন নাম্বার তাকে দিয়ে দেয়। এরাও টাকা পেয়েছে তো এখান থেকে যে কোনো বাহানায় শুধু কেটে পড়লেই বাঁচে, সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। ওদিকে আজ প্রিয়ার এক্সাম ছিল, বিট্টু কাল তাকে অনেক কিছু শিখিয়েছে, এক্সাম কেমন হলো সেটা শোনার জন্য বিট্টু ফোন করে। প্রিয়ার বান্ধবী ফোন রিসিভ করে বলে প্রিয়া হসপিটালে। হসপিটালের কথা শুনে বিট্টু ভয় পেয়ে যায়, হসপিটালের নাম শুনে তারা হুড়ো করে বেরিয়ে পড়ে। এরপর সোজা সেই হসপিটালের মালিককে ফোন করে, আর হসপিটালের মালিককে বাচ্চন স্যার। বিট্টু বলে স্যার আপনার অমুক ব্রাঞ্চে আমার একটা ফ্রেন্ড ভর্তি হয়েছে, যা কিছু করার দরকার করুন, ওর যেন কোনো সমস্যা না হয়। বাচ্চন স্যার বলে ঠিক আছে আপনাকে টেনশন করতে হবে না আমি দেখছি। সঙ্গে সঙ্গে তিনি আবার হসপিটাল
হসপিটালে ফোন করে সব ডক্টরদের বলে দেয় প্রিয়া নামের এক পেশেন্ট এসেছে, তার যেন কোনো সমস্যা না হয়। একটু পর বিট্টু হসপিটালে এলে ডক্টর বলে, আপনি কি নাগেশ্বর রাও? এমডি স্যার আমাকে ফোন করে বলেছে আপনার ব্যাপারে। বিট্টু জানতে চায় প্রিয়ার কি অবস্থা। ডক্টর বলে কোনো সমস্যা নেই, উনি ঠিক আছে। ভিতরে এলে আবার এ ডক্টর বলে, অন্য কোনো সমস্যা নেই, সামান্য ফুড পয়জনিং হয়েছিল, বাকি সব ঠিকঠাক আছে। কিন্তু নাগেশ্বর রাও কে? এখানে আসার পর থেকে কমসে কম হাজার বার তার মুখ থেকে এই নামটা শুনেছি। এদিকে বিট্টুকে দেখার সঙ্গে প্রিয়া ডেকে ওঠে, নাগেশ্বর। ডক্টররা বলে, ও তাহলে আপনি সেই মহান হাস্তি। মানে এখানে আসার পর থেকে প্রিয়া শুধু বিট্টুরই প্রশংসা করে যাচ্ছে, কারণ তার কারণে তার এক্সাম এত ভালো হয়েছে। যাক, বিট্টু যখন প্রিয়াকে বলে বাইরের খাবার খাওয়া ঠিক না, তুমি অসুস্থ হয়ে পড়লে কি হবে, তখন প্রিয়া বলে, আরে বাইরের খাবার না, হোস্টেলের খাবারে এই সমস্যা হয়েছে। ব্যাস সঙ্গে সঙ্গে বিট্টু ফোন করে তার পিএকে। লোকটার অভিনয় খুবই কম হয়েছে মুভিটাতে, এই জন্য খারাপ লাগছে, বাট ধামাকা আরো একটা আছে, চিন্তা করেন না। তো বিট্টু প্রিয়ার হোস্টেলের নাম বলে, অর্ডার করে হোস্টেলটাকে যে কোনো মুহূর্তে কিনে নাও, আর যা কিছু আছে সব পাল্টে ফেলো। কাকু বলে, বুঝে গেছে স্যার, মানে সাধারণ হোস্টেলকে ফাইভ স্টার বানিয়ে দিতে হবে। এই তো হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। মানে কথার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাচ্ছে, টাকা, সব টাকার খেল বাবা। যাক, সিন চলে আসে রাতে এদের কাছে, অনুষ্ঠান হয়ে গেছে, তাই মজা মস্তি করতে করতে এরা বাসার দিকে যাচ্ছিল। দেখে রাস্তার মাঝে কাকুরা দাঁড়িয়ে আছে, এরা যেতে চাচ্ছিল না সামনের দিকে, বাট নাগার জন্য ভুলভাল বুঝে এদের নিয়ে যায়। আর এখানে এন্ট্রি হয় মুভির আর একটা মালের, কঠিন একটা লোক। তার ফেসের কথা ভাবলেই মুখের মধ্যে একটা হাসি চলে আসে, তাই না? কি খবর বাচ্চারা, কি চলছে তোমাদের? নাগার জন্য এটা সেটা বুঝিয়ে পার হচ্ছিল, শেষে এর মুখ থেকে একটা ঢেউ ওঠে, যার কারণে এত দূর থেকে মিটারের অ্যালার্ম বেজে ওঠে। ব্যাস আর কি, এদের ধরে নিয়ে আসে থানায়। তারপর কাকু তার অস্থির রিয়াকশন আর কঠিন কঠিন সব অঙ্গভঙ্গিতে এদের শাসাতে থাকে। তোরা এই জলিলের চোখে ফাঁকি দিবি? কার সঙ্গে চালাকি করার চেষ্টা করছিলি তোরা? এই জলিলের হাত থেকে বাঁচা মুশকিল হি নেহি বলে তো জাম্পাসিপ। এরা আর কি করবে, চুপচাপ আছে। একটু পর নাগা বলে, স্যার আমি একটু ফোন করতে চাই, কথা বলতে চাই একজনের সঙ্গে। কি বে, কার সঙ্গে কথা বলবি, আমাকে ভয় দেখাতে চাস? নাগার্জুনা বলে, আর না স্যার, তেমন না, আমি আমার ফ্রেন্ড বিট্টুকে কল করতে চাই। কাকু বলে, বিট্টু? আবে নাম শুনে তো মনে হচ্ছে কোনো চালবাজার নাম এটা। ঠিক আছে, যা কল করে নে। নাগা ফোন করে বিট্টুকে। বিট্টু ফোন হাতে নিয়ে দেখে তার বাবা ফোন করেছে, তাড়াতাড়ি ফোন ধরে, স্যার এত রাতে আপনি? নাগার্জুনা বলে, সে থানায় আছে। থানার কথা শুনে বিট্টু চমকে ওঠে, কি হয়েছে স্যার, আপনি এত রাতে থানায়? কোন থানায়? নাগা থানার নাম বলে। বিট্টু বলে, আমি এখনই আসছি, আপনি দাঁড়ান। বিট্টু বের হয়ে ফোন করে হোম মিনিস্টারের কাছে, তাকে বলে, আমার লোককে অমুক থানার এক পাগল পুলিশ ধরে নিয়ে গেছে, যেমনই হোক তাকে থামান, নয়তো আপনার সরকার শেষ। হোম মিনিস্টার ফোন করে থানায়, এই ভাই সাহেব ফোন ধরে, কাকুকে ডাকে, স্যার হোম থেকে ফোন এসেছে। কাকু বলে, আর আমার এক গিন্নি, আমার কাছে কি ফোন নেই? আমার ফোনে ফোন দিতে পারে না? ও কি সন্দেহ করে যে আমি থানায় নেই, আমি অন্য কোথাও গেছি? তোরা এখানে থাক, একটুও নড়বি না, আমি কথা বলে আসছি। হাতে ডাবের পানি ছিল, বলে, না না না, এখানে রেখে গেলে তোদের ভরসা নেই, খেয়ে ফেলে দিবি। এজন্য সে এমন করে থুতু দিয়ে এখানে রেখে চলে যায়। কপাল। ফোন ধরে, হ্যালো জান পাখি, তুমি কি ভেবেছো আমি তৃতীয় জনের কাছে গেছি? আরে তোমাকে ছাড়া আমি কোথায় যাব? একটা পাপ্পি দেয়। এরপর থেকে হোম মিনিস্টার ডেকে যায়, আব্বে লাড্ডু সিং, আমায় কি তুই তোর গার্লফ্রেন্ড পেয়েছিস? হোম মিনিস্টার বলছি। লেগে যায় কাকুর, সরি স্যার, সরি স্যার, আমি তো বুঝতে পারিনি। মিনিস্টার বলে, কাদের ধরে এনেছিস তুই? চিনিস নাগার্জুনাকে, নাগেশ্বর রাওকে? যদি বাঁচতে চাস তাড়াতাড়ি ওদের ছেড়ে দে, নয়তো তুইও শেষ আমিও শেষ। কাকু বলে, সরি স্যার, জি স্যার, আমি এখনই করছি, এখনই ছেড়ে দিচ্ছি। ফোনটা রেখে আগে একে ডাক দেয়, এদিকে আয়। তারপর একটা ঠাটিয়ে থাপ্পড় মারে, হোম থেকে ফোন দিয়েছে না, হারাম জাদা, এ হোম মিনিস্টার ছিল। এরপর কাকু এভাবে আস্তে আস্তে এখানে আসে, বেটা তোমাদের মধ্যে নাগার্জুনাকে ভাইসব দেখিয়ে দেয়। এরপর আর কি, কাকু তেল মারা শুরু করে। একটু পর বিট্টু চলে আসে থানায়, কে ধরেছে আমার ফ্রেন্ডকে, কার এত বড় সাহস? নাগার্জুনা বলে, আরে বিট্টু তুমি এসে গেছো? আরে চিন্তার কিছু নেই, আমি একদম বিন্দাস আছি, কোনো সমস্যা নেই। বিট্টু বলে, বাট তোমায় ধরেছে কে? কাকু সামনে আসে, স্যার আমি সেই অধম, ভুল করে ফেলেছি স্যার। নাগা বলে, বিট্টু তুমি ফোন করার পর থেকে ও আমার অনেক খেয়াল রেখেছে, ওকে ছেড়ে দাও আজকের মতো। যাক, বিট্টু এদের ছেড়ে নাই। গাড়িতে উঠে বিট্টু বলে, আরে নাগা সাহেব কি করছেন এসব, এভাবে মাঝরাতে মদ খেয়ে রাস্তার মধ্যে, এটা একদমই ঠিক না। আপনার যদি মদ খেতে মন চায় তাহলে আপনি আমার বাসায় চলে আসুন। ব্যাস বাসার কথা শুনে তো এরা আরো খুশি। নাগা বলে, ঠিক আছে, এরপর থেকে খাওয়ার ইচ্ছে হলে আমরা তোমার বাড়িতেই যাব। হাই ফাই করে বিট্টু, সেই ফিলটা অনুভব করছে যেমন বাচ্চাকে তার বাবা এমন করলে তার যেমন হয়। সিন চলে আসে পরদিন সকালে, নাগা যেহেতু আসতে চেয়েছিল এজন্য বিট্টু তার বাবার সব ছবি টবি লুকিয়ে রাখে। এরপর একটা গান শুরু হয় আর এই গানের মাধ্যমে অনেকগুলো সিন আমাদের দেখানো হয় যেগুলো অসাধারণ ছিল। নাগার জন্য মানে বিট্টুর বাবা তাদের বাড়িতে আসা, তার সঙ্গে খেলাধুলা করা, মজা মস্তি করা, বিট্টুর মা মানে প্রিয়াকে বাড়িতে নিয়ে আসা, তার সঙ্গে কথাবার্তা বলা, খেলাধুলা করা, মজা মস্তি করা, অনেক সুন্দরভাবে বিট্টু এদের দুজনের সঙ্গে ভাগ ভাগ করে সময় কাটায়। আর এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেলে বিট্টু তার কুকুরের সঙ্গে কথাগুলো বলছে যে সে ছোটবেলা থেকে যা যা উইশ করেছিল, ছোটবেলা তার বাবার সঙ্গে যা যা করতে পারেনি, মার সঙ্গে যে গল্পগুলো করতে পারেনি, সেগুলো সে এখন করে নিচ্ছে। তার মায়ের সঙ্গে গল্প করা, বাবার সঙ্গে খেলাধুলা করা, এগুলো তার ছোটবেলার উইশ পূরণ করছে। বিট্টু বলছে এখন শুধু আমার একটাই ইচ্ছে, এরা দুজন যেন এক হয়ে যায়। তখন আবার কুকুরটা গিয়ে বিট্টুর বাবা মার সেই ছোটবেলার ভিডিওটা এনে দেয়। তখন বিট্টু বলে না না না, এই ভিডিও দেখিয়ে তাদের এক করার আইডিয়াটা খুব ভালো না, কারণ সে সময় তারা দুজন খুব একটা ভালো সম্পর্কে ছিল না, আমি চাই এবার দুজনের মাঝে একটা ভালোবাসা তৈরি হোক। পরের দিন বিট্টুর কলিং বেল বেজে ওঠে, দরজা খুলতে দেখে নাগার্জুনা ঠোঁটে রক্ত নিয়ে সামনে দাঁড়িয়ে। আরে কি হয়েছে আপনার? নাগার্জুনা মাথা এদিকে করতে একটা মেয়ে বের হয়ে আসে। বিট্টু আমি এই
মেয়েটাকে ভালোবাসি, ওর বাবার লোকজন আমায় তাড়া করেছে, তাই আমি ওকে নিয়ে এখানে এসেছি। বিট্টুর যতটা না খারাপ লাগছে, তার চেয়ে অবাক হচ্ছে যে সে কি ভেবে রেখেছিল আর তার বাবা এসব কি করছে। যাক, বিট্টু ভিতরে এনে বসতে দেয়, তারপর সব ঘটনা শুনে কি ঘটনা। এরপর বিট্টু তার পিএকে ফোন করে, গিরিশ কিছু লোক লাগবে যারা দেখতে অরিজিনাল গুন্ডা, দেখতে যেন এতটা ভয়ানক হয় যেন যে কেউ দেখে ভয় পেয়ে যায়, লম্বা লম্বা চুল থাকতে হবে, এমন কিছু লোক ভাড়া করো তাড়াতাড়ি, তারপর আমি যেখানে বলছি সেখানে পাঠিয়ে দাও, বাকিটা আমি তোমায় বুঝিয়ে বলছি। জি স্যার, আমি বুঝে গেছি, কাজ হয়ে যাবে। এদিকে বিট্টু দেখে তার বাপ তো অনেক দূরে এগিয়ে যাচ্ছে, বিট্টু গিয়ে দুজনের মাঝে বসে যায়। তারপর দিদিকে বোঝায় যে দেখো, আমার তোমার বাবার সঙ্গে কথা হয়েছে, তো আমরা গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো, তুমি বাসায় চলে যাও, এটা সেটা বুঝিয়ে দিদিকে পাঠিয়ে দেয়। পরের দিন নাগার্জুনা চলে আসে মেয়ের বাবার সঙ্গে কথা বলার জন্য, কি কি বলতে হবে বিট্টু শিখিয়ে দিয়েছিল, সেগুলো খুব ভালোভাবে রিহার্সেল করে ছেলে আস্তে আস্তে যাচ্ছে তার হবু শ্বশুরের সঙ্গে কথা বলার জন্য। বাট কাকু দেখে পিছন থেকে অনেকগুলো লোক বের হয়ে আসলো, আর তাদের হাতে সব ধারালো অস্ত্র। নাগা কিছু বুঝে ওঠার আগেই সবগুলো লোক দৌড়ে এসে কাকুকে ধরে ফেলে, একেবারে ইচ্ছে মতো ভয় দেখায়। এ আমাদের বসের সঙ্গে যদি তোর মেয়ের বিয়ে না দিস তাহলে তোর খবর আছে। নাগা তো বুঝতে পারছে না কি হচ্ছে এসব, এরা কারা কোথা থেকে এলো। সিন এখানেই কাট করে চলে আসে বিট্টুর কাছে, টেনশনে নাগা পড়ে গেছে, কি হলো এটা। বিট্টুকে বলছে, এত লোক হুট করে কোথা থেকে এলো আমি বুঝতেই পারলাম না, ওরা বলছে এরা নাকি আমার লোক, প্ল্যান নাকি আমার ছিল। বিট্টু বলে, আরে স্যার আপনি কেন প্ল্যান করতে যাবেন, আপনি এসব ছাড়ুন, আমরা আবার কোনো প্ল্যান করবো। নাগা বলে, না আর কোনো প্ল্যান চলবে না, ওর জন্য আমি এখানে এসব করছি আর ও আমার দোষারোপ করছে যে ওর বাবাকে নাকি আমি লোক দিয়ে পিটিয়েছি, এটা কোনো কথা? আরে ওরকম মেয়ে লাইফে কত আসবে, ছাড়ো তো তুমি। বিট্টু ভাবছে, যাহ রাস্তা একটু তো ক্লিয়ার হয়ে গেল। পরের দিন বিট্টু এটাই ভাবছিল যে কি করে তার বাবার মাকে আবারও মেলাবে। সেই ক্লক টাওয়ারের সিগন্যালে গাড়ি থামায়, সামনে কিছু লোকের ভিড়, হয়তো কিছু হয়েছে। বিট্টু লক্ষ্য করে তার হার্ট বিট ফাস্ট হয়ে গেছে, সে কিছু বুঝে উঠতে না উঠতেই একটা দিদি এসে তার গাড়িতে উঠে পড়ে। ব্যাস এন্ট্রি হয় মুভির দ্বিতীয় হিরোইনের, কানের জিনিসের সঙ্গে চুল আটকে গেছে সেটাই খুলছে, আর ভাই হা করে তাকিয়ে আছে তার দিকে। মানে দরজায় লক থাকে না, হুট করে কি চাইলেই দরজা খুলতে পারে, কি জানি বাবা গরিব মানুষ এত বুঝি না। যাক বিট্টুর হা করে চেয়ে থাকা দেখে দিদি বলে, আরে কি দেখছেন এভাবে, সামনের গাড়িটাকে ফলো করুন। যান, ও হ্যাঁ আমি ডক্টর আঞ্জলি, ওই সামনের গাড়িতে একটা পেশেন্ট রয়েছে, প্লিজ ওই গাড়িটাকে একটু ফলো করুন না, চলুন না তাড়াতাড়ি, লজিক আর মনকে সান্ত্বনা দিয়ে জাস্ট সামনে চলুন, ঠিক আছে। চলে আসো হসপিটালে, আঞ্জলি গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে আগে রোগীকে ভিতরে নিয়ে যেতে বলে, কারণ তাড়াতাড়ি তাকে ব্লাড দিতে হবে। বিট্টুর রক্তের গ্রুপের কথা জিজ্ঞেস করলে সে বলে ও পজিটিভ, দিদি তার হাত ধরে টেনে নিয়ে যায়, আপনার রক্ত সবাইকে দেওয়া যাবে, প্লিজ একটু রক্ত দিন, তাহলে রোগীটা বেঁচে যাবে, আপনার কিচ্ছু হবে না। বিট্টু বলে, কোনো সমস্যা নেই, যত ইচ্ছে নিন, রক্ত নেওয়া হচ্ছে। এবার আমাদের দেখানো হয় সেই রোগীটা কে, একটা বয়স্ক দাদু। একটু পর দাদু চোখ খুলে এদিকে তাকায়, না জানি কি সে দেখে চমকে ওঠে, দাদুর আশ্চর্য হওয়ার রিয়াকশন, দিদিকে দেখে তারপর দাদাকে দেখে, আর সঙ্গে সঙ্গে আমাদের একটা ব্যাক সিন দেখানো হয় যেখানে এই দুজনের বিয়েও হয়েছে, বাচ্চাও ছিল, দুজনের হ্যাপি ফ্যামিলি ছিল। দাদু এদের দেখে বলছে, বাবা মা, এসে যায় কাহিনীর আরেকটা মাথা, তার মানে হলো বিট্টু আর ডক্টর আঞ্জলিরও পুনর্জন্ম হয়েছে, আর এই দাদু তাদেরই ছেলে ছিল সেই সময়। রাতে আঞ্জলি দাদুর সঙ্গে ছিল, সকালে দাদুর ঘুম ভাঙলে আঞ্জলি এসে বলে, আমি রাস্তার সাইডে জিনিস দেখছিলাম, এই সময় আমার কেন জানি মনে হচ্ছিল কেউ আমায় ডাকছে, ভিড় দেখে আমি সেখানে গিয়ে দেখি আপনি পরে মামা বলে ডাকছেন, আমার মনে হচ্ছিল যেন আপনি আমাকে ডাকছেন। ঠিক সেই সময় সেখানে একটা ভালো মানুষের গাড়ি এসে দাঁড়ায়, মনে হচ্ছিল উপরওয়ালা তাকে আমাদের হেল্প করার জন্য পাঠিয়েছে। তারপর হসপিটালে এসে উনি আবার আপনাকে রক্তও দিয়েছে, কিন্তু আফসোস লোকটার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। খাবার চলে আসে, আঞ্জলি খাবার নিয়ে দাদুকে খাইয়ে দিতে যায়, আর এখান থেকে সিন এদের ব্যাক স্টোরিতে চলে আসে। পিছনে দাদুর ভয়েস আমাদের বলছে যে এই কাহিনী আমি আমার দাদির থেকে অনেক বার শুনেছি, সে সময় আমার দাদা অনেক বড় জমিদার ছিল আর তাদের একমাত্র ছেলে ছিল আমার বাবা সীতারাম, আমার দাদা গান্ধীবাদী লোক ছিল, এই জন্য বাবাকে ব্যারিস্টারি পড়ার জন্য বাইরে পাঠিয়ে দেয়, যা সেই সময় খুব গর্বের একটা ব্যাপার ছিল। বাইরে যাওয়ার পর থেকে আমার বাবার গাড়ির উপর খুব শখ লেগে যায়, মাঝে দাদার টিবি রোগের কারণে বাবাকে পড়াশোনা মাঝপথে ফেলে দেশে ফিরতে হয়, দাদা মরার পর আমার বাবাই সবকিছু সামলায়, আর তারপর আমি আপনাদের বলছি। সীতারাম মানে আগের জন্মের বিট্টুর নাম ছিল সীতারাম, একপাশে পণ্ডিত একপাশে গাড়ির ব্রোকার, আন্টি ছেলেকে বিয়ে দিবে এই জন্য ঘটকের দ্বারা বিভিন্ন মেয়ের ছবি দেখাচ্ছে, বাট ভাইয়ের কাউরে পছন্দ হচ্ছে না, ভাই এখন বিয়ে করবে না, তার গাড়ি কেনার শখ, সে গাড়ি নিয়ে ব্যস্ত। এভাবে গাড়ি দেখতে দেখতে হুট করে একটা গাড়ির সামনে এই দিদিকে দেখতে পায়, ব্যাস তার ভালো লেগে যায়। সীতারাম বলে তার এই মেয়েকে পছন্দ। ছবিটা দেখে ঘটক বলে, আরে সব এটা না তো, এটা ভুল করে চলে গেছে আপনার কাছে, এ আপনার জন্য না, এদের তো কোনো জাত নেই, ছোট জাতের এরা, দাদি ছাড়া এই মেয়েটার আর কেউ নেই। সীতারাম বলে, কাকু জাত ধন সম্পদ এসব দিয়ে আমাদের কোনো দরকার নেই, আমাদের জাস্ট একটা মেয়ের দরকার, কি বলো মা? আন্টি বলে, হ্যাঁ একদম, ও পছন্দ করেছে এটাই ফাইনাল। ঘটককে তাদের সঙ্গে কথা বলতে বলে আর একে এই গাড়িটা জোগাড় করতে বলে, কারণ সে গাড়ি কিনে নেবে। দুদিন পর ঘটক এসে জানায় তারা বিয়েতে রাজি, কিন্তু একটু সময় চাইছে। সীতারাম বলে, কোনো সমস্যা নেই। তারপর যখন ঘটক বলে তাদের 6 মাসের মতো সময় চাই, সীতারাম বলে আমি বিয়েতে রাজি, সেও রাজি, একটু সময় ঠিক আছে, কিন্তু 6 মাসের কথা কেন বলছে, কি সমস্যা? ঘটক বলে, সাব আমি এটা ওদের বুঝিয়ে বলেছি, কিন্তু ওরা এটাকে অনুরোধের দৃষ্টিতে দেখতে বলছে। সীতারাম বলে, ঠিক আছে 6 মাসের ব্যাপার যেহেতু, সমস্যা নেই। তখনই ভাইয়ের গাড়ি চলে আসে, গাড়ি দেখে ভাই তো খুব খুশি, আর সেই গাড়ি নিয়েই বেরিয়ে পড়ে মেয়েকে দেখার জন্য যে 6 মাস কেন
যাচ্ছেন অপেক্ষা করতে বলছে তারা কি সমস্যা। গ্রামের ভিতরে যাওয়ার আগেই গাড়িটা নষ্ট হয়ে যায়। সীতারাম জামা খুলে সেখানে চেক করতে লেগে যায় কি সমস্যা। যেহেতু গাড়ির শৌখিন লোক ছিল এই জন্য হালকা মেকানিকও জানতো, তো গাড়ির নিচে শুয়ে ভাই চেক করছিল কি হয়েছে। তখনই লক্ষ্য করে নূপুর পায়ে কেউ একটা এসে তার গাড়ির পাশে দাঁড়ালো। সীতারাম মাথা বের করে দেখে একটা মেয়ে লুকিং গ্লাস খোলার চেষ্টা করছে। হুট করে তার কানের জিনিসের সঙ্গে চুল বেঁধে যায়। আর সীতারাম চিনতে পারে, আরে এটা তো রামালক্ষ্মী, সেই মেয়ে যার সঙ্গে তার বিয়ের কথা ঠিক হয়ে আছে। ভাই হা করে চেয়ে থাকে। লক্ষ্মী সীতারামকে দেখে মোটেও চমকে যায় না, কারণ সে তো তাকে দেখেনি। এই তুমি এখানে কি করছো, চলো বেরিয়ে আসো। আরে কি হলো, এভাবে চেয়ে আছো কেন, বেরিয়ে আসো বলছি। রাম বেরিয়ে আসে, বলে এটা খুলে দাও দেখি। রাম গ্লাসটা খুলে দেয়, লক্ষ্মী সেটা নিয়ে দৌড় দেয়, বাট আবার ফিরে এসে রামের হাত ধরে টেনে নিয়ে যায়। রাম জাস্ট হা করে দেখছে আর তার সঙ্গে যাচ্ছে। জমির দিকে এলে আমরা দেখি একটা বয়স্ক মহিলা সেখানে পড়ে আছে। লক্ষ্মী এসে তার হাতে সেই গ্লাসটা ধরিয়ে দেয় আর দাদি দাদি বলে ডাকতে থাকে। রামকে দাদির হাত পা একটু চেপে ধরতে বলে। তার কিছুক্ষণ পর দাদি স্বাভাবিক হয়ে যায়, ভাই লক্ষ্মীকে দেখেই যাচ্ছে। তখন লক্ষ্মী বলে, আরে এভাবে চেয়ে না থেকে একটু পানি নিয়ে এসো, যাও যাও। রাম পানি নিয়ে আসতে শুনে লক্ষ্মী তার দাদিকে বলছে, ছোটবেলায় তোমার ছেলে আর ছেলের বউ আমাকে ফেলে উপরে চলে গেছে, এখন তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই, তুমিও কি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তোমার কিছু হলে আমার কি হবে দাদি, কেন এসব ভারী কাজ করতে গেলে তুমি। দাদি বলে, এত ভালো ঘর থেকে তোর বিয়ের সম্বন্ধ এসেছে, তাদের কাছ থেকে 6 মাস সময় চেয়ে নিয়েছিস, এখন দিন রাত এক করে তুই একাই খেটে যাচ্ছিস, আমি কি করে দেখি বলতো। এবার সীতারামের বুঝে আসে কেন এরা বিয়ের জন্য 6 মাস সময় নিয়েছিল। কারণ ছিল এই গ্রামের রীতি অনুযায়ী বরের জামা কাপড় মেয়ের বাড়ি থেকে দিতে হবে, আর সেগুলো পরে এসেই বর বউকে উঠিয়ে নিয়ে যাবে। লক্ষ্মীদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের হাতে মজুদ কোনো টাকা ছিল না। যে জমিগুলো ছিল সেগুলোতে ফসল আবাদ করে সেটা বিক্রি করে তারপর হবু জামের জন্য কাপড় নিতে হবে, এই জন্য সময় চেয়ে নিয়েছিল। এসব ভেবে যে সীতারাম আগে লক্ষ্মীকে শুধু পছন্দ করত সে এখন তাকে ভালোবেসে ফেলে। যাক, এরপর পানি দিলে লক্ষ্মী পানি খাইয়ে দেয়। তারপর দুজন মিলে দাদিকে বাসার দিকে নিয়ে যাচ্ছিল। দাদি বলে, কিরে একে একে তো আমাদের গ্রামের মনে হচ্ছে না। লক্ষ্মী বলে, আরে দাদি চেহারা দেখে বুঝতে পারছো না, রাম ভাবছে কোনো সাহেবের কথা বলবে। বাট লক্ষ্মী বলে, চেহারা দেখে বুঝতে পারছো না, চোর ভাই তো হা। লক্ষ্মী দাদিকে বলছে, আমি আয়না নিতে গিয়ে দেখি কোনো এক সাহেবের গাড়ি থেকে নাট বল চুরি করছিল, ভাই তো কিছু বলতেও পারছে না। দাদি বলে, কি বেটা দেখতে তো মাশাল্লাহ, এসব ছেড়ে ভালো কোনো কাজ করতে পারিস না। রাম বলে, হ্যাঁ দাদি সেই জন্যই এসেছি দেখি। এরপর ভাই তার কাজে লেগে থাকে আর লক্ষ্মী তার দাদির সঙ্গে কথা বলছে। তো যাক, ভাই দেখতেই থাকুক, সে অধিকার তারা আছে। দাদিকে নিয়ে বাসায় চলে আসে। দিদি হাত মুখ ধুতেছিল, রাম পানি চেয়ে বসে। লক্ষ্মী সরাসরি না করে দেয়, যাও তোমার কাজ করো যাও। রাম বলে, আরে তোমার এত হেল্প করলাম, বিনিময়ে একটু পানিও দিতে পারবে না। লক্ষ্মী বলে, আচ্ছা তাই, আর সারা রাস্তা যে আমার টুকুর টুকুর দেখছিলে, কি ভেবেছো আমি দেখিনি। রাম ভাবছে, বাপরে এ তো খুব চালু। সেও বাহানা মারে, আরে আমি তোমাকে দেখতে যাবো কেন, আমার বয়ে গেছে তোমাকে দেখতে, আমি তো দাদিকে দেখছিলাম। দিদি বলে, হুম কথাটা দেখছি বেশ ভালোই বলতে পারো, আর কয়েকদিন আগে দেখা হলে বুঝাইতাম। হুম। রাম বলে, কেন কি করতে শুনি, কয়েকদিন আগে কি হয়েছে। লক্ষ্মী ফিক করে হেসে দেয়, চোখে লজ্জা আর মুখে হাসি নিয়ে বলে, কয়েকদিন আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, জানো সে গ্রামের অনেক বড় জমিদার, আমরা গরিব জেনেও সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমি তার জামা কাপড়ের জন্য সময় চেয়েছি, সে দিয়েওছে, সে যদি জানতে পারে না তুমি আমার দিকে নজর দিচ্ছ তোমার পা ভেঙে হাতে ধরিয়ে দিবে, বুঝতে পেরেছ। রাম উল্টো পাট নেই, কি বকছে এসব, না জানি তোমার মাঝে কি এমন দেখেছে উনি যে তোমায় বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, আমি তো কিছু দেখছি না, আমার এমন ইচ্ছেও নেই বুঝেছ, কারণ আমারও বিয়ে ঠিক হয়ে গেছে, আর হ্যাঁ আমার হবু বউকে যদি তুমি একবার দেখো না নজর ফেরাতে পারবে না। হুম আচ্ছা এসব ছাড়ো, 3 মাস পর আমার না একটা চাকরি হতে চলেছে একটা মেকানের দোকানে, ততদিন কি তুমি আমাকে তোমার কাজে রাখবে, তোমার দাদি বললো তুমি 6 মাসের সময় চেয়ে নিয়েছো ফসলের জন্য, যদি আমায় কাজে রাখো তাহলে আমি তোমার কাজে হেল্প করতে পারবো, তাহলে 1/2 মাসে মানে 3 মাসে হয়ে যাবে। লক্ষ্মী বলে, কিন্তু আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। রাম বলে, আরে আমার তো টাকা লাগবে না, জাস্ট আমাকে 2 বেলা একটু খেতে দিও তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। লক্ষ্মী দৌড়ে গিয়ে ভিতর থেকে পানি এনে দেয়, মানে সে রাজি। পরের দিন দুজনে বেরিয়ে পড়ে মাঠে কাজের জন্য। রাস্তায় পিচ্ছি পোলা পানে এসে লক্ষ্মীকে ধরে, দিদি তুমি না আজ আমাদের বল দিতে চেয়েছিলে খেলার জন্য। লক্ষ্মী বলে, আরে আমার তো কাজ আছে রে, তোর একটা কাজ কর, ওখানে যে গাড়িটা দেখছিস না ওখান থেকে না কিছু একটা খুলে নিয়ে গিয়ে খেল যা। রাম তো হা করে আছে, কি, পোলা পান গিয়ে গাড়ি বাসিটা খুলে নেয়। রাম জাস্ট চেয়ে চেয়ে দেখছে, কিছু বলছে না, কি বা বলবে, ভালোবাসার জন্য তো এটুকু করতেই হবে। কাজ শুরু করলে রাম লক্ষ্মীর দিকে একটু চেয়ে থেকে নিজের অজান্তেই বলে ফেলে, আই লাভ ইউ। লক্ষ্মী না বুঝে জিজ্ঞেস করে, কি বললে। রাম বলে, ওই যে তোমার হাতে যে জিনিসটা আছে না ওটা একটু আমায় দাও তো। লক্ষ্মী বলে, না তুমি কি যেন একটা বললে। রাম বলে, আই লাভ ইউ মানে ওটা আমাকে দাও। লক্ষ্মী বলে, বাবা চোর আবার ইংরেজিও পারে। রাম বলে, বেশি না, এই এক লাইন। যাক, এরপর সময় যেতে থাকে, এরা কাজ করতে থাকে, ভাই বিভিন্ন কাজে তাকে হেল্প করে। এদিকে আস্তে আস্তে ভাইয়ের গাড়ি থেকে একটা একটা করে পার্টস খুলে যাচ্ছে, ভাই এখানে থাকার জায়গা বানিয়ে নেয়। এরপর জমি চাষ করে, ধান লাগায়, পানি সেচ দেয়। এভাবে সময়ের সাথে সাথে ধান পেকে যায়, কাটাই মারাই করা হয়, সেগুলো আবার গরুর গাড়িতে করে নিয়ে বাজারে যাওয়া হয় বিক্রি করার জন্য। বিক্রি শেষে যখন পয়সা লক্ষ্মীর হাতে আসে সে খুব খুশি হয়, হবু বরের জন্য ধুতি পাঞ্জাবি নিতে যায়। বাট মাপ দিবে কি করে, তো রামের গায়ে মাপ দেয়। লক্ষ্মী ভাবে সে যেহেতু সাহেব মানুষ তো এমনই তো হাট্টাকাট্টা হবে। পরের দিন রাম এখানে বসেছিল, লক্ষ্মী একটা বক্স হাতে নিয়ে দৌড়ে তার কাছে আসে, কাপড় রেডি হয়ে গেছে দেখো তো, ওনাকে কেমন লাগবে, খুব সুন্দর হয়েছে না, মানে সে খুব এক্সাইটেড। রাম বলে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তার খুব পছন্দ হবে। লক্ষ্মী সেই খুশিতে ছিল
রাম বলে ওঠে, লক্ষ্মী আমার যাওয়ার সময় হয়ে গেছে। রামের সাথে তার খুব ভালো একটা সময় কেটেছে, তার যাওয়ার কথা শুনে লক্ষ্মীর মনটা একটু ছোট হয়ে যায়। রামকে বলে, একটা গরিব অসহায় মেয়ে যে তুমি কখনো আমার সুযোগ নেওয়ার চেষ্টা করনি, আমার ভালো লেগেছে, আমার অনেক উপকার করেছো তুমি, যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার যে বউ হবে সে আসলে অনেক ভাগ্যবতী হবে। রাম বলে, তুমিও কম না, দূরে বসে থাকা একটা মানুষের জন্য এইভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছ, তার জন্য তোমার যে এত ভাবনা, আমি নিশ্চিত সে মানুষটা তোমায় খুব ভালোবাসবে, তুমি দেখো তুমি তার জান হয়ে থাকবে, ভাগ্যে থাকলে আবারও দেখা হবে। এ বলে রাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ক্যামেরা রাম আর লক্ষ্মীকে ফলো করেই সিন নিয়ে আসে বিয়ের দিনের অনুষ্ঠানে। সীতা এখনো রামকে দেখেনি, তো তাদের নিয়ম অনুযায়ী যেভাবে হয় সেভাবে বিয়ে হচ্ছে। মাঝখান থেকে পর্দা সরানো হয়, রাম তো অপেক্ষা করছে লক্ষ্মীর অবাক হওয়া। তো লক্ষ্মী আস্তে আস্তে নজরটা উঠাচ্ছে, ক্যামেরা তার চোখেই ফোকাস করে রেখেছে। একটু পর আমরা দেখি লক্ষ্মীর চোখ বড় হয়ে গেছে। ব্যাস রামকে দেখে লক্ষ্মী খুবই খুশি হয়ে যায়, কোনো কথা নেই, সবার সামনে ছুটকে গিয়ে জড়িয়ে ধরে, রামা এখানকার এই ফিলটা আসলে আমি হয়তো আপনাদের এক্সপ্রেস করতে পারছি না, এটা কঠিন একটা মুহূর্ত, কঠিন একটা ফিল। বাকি সবাই তো অবাক হচ্ছে তাদের ভালোবাসা দেখে। এভাবেই মঙ্গলসূত্র পরায়, তারপর টুকিটুকি খেলে, ইউ নো হোয়াট আই মিন। এরপর হাসি খুশিতে বেশ কয়েকদিন পার হলে একদিন লক্ষ্মী রামকে সারপ্রাইজ দেয়। তার গ্রামে যে গাড়িটা সে ফেলে রেখে এসেছিল, লক্ষ্মী সেটাকে সারিয়ে একদম আগের মতো করে তাকে দিয়ে দেয়। রামের ব্যাপারটা খুব ভালো লাগে। কয়েক মাস পর আবার লক্ষ্মী প্রেগনেন্ট হয়ে যায়, ছেলে সন্তানের জন্ম হয়, আস্তে আস্তে সে বড় হয়ে যায়, নাম রাখা হয় চৈতন্য, আদরের সন্তান চৈতন্য। সবাই খুব আদর করে চৈতন্যকে। চৈতন্যও তার বাবা মাকে এক মুহূর্ত দূর করতে পারে না, বাবা মা একটু অ্যাটেনশন না দিলে সে বাহানা করে তাদের থেকে অ্যাটেনশন নেয়। একদিন চৈতন্য অসুস্থ হয়ে যায়, তার মা চেক করে দেখে গায়ে মোটামুটি জ্বর এসেছে। এদিকে একটা আন্দোলনের জন্য তাদের এক জায়গায় যেতে হবে, চৈতন্য তার মাকে নিষেধ করছে, মা তুই আমায় ছেড়ে যেও না। লক্ষ্মী বলে, বেটা আমরা যাবো আর আসবো। লক্ষ্মীর হাত থেকে মিটারটা পড়ে গিয়ে ভেঙে যায়। রাম লক্ষ্মীকে ডাকে, চৈতন্যকে সান্ত্বনা দিয়ে তার কাছে যায়, বলে ছেলেটার খুব জ্বর এসেছে, আমি না হয় না যাই, তুমি একাই যাও। রাম বলে, আরে আম্মা দেখে নেবে, কিচ্ছু হবে না, তুমি চলো। লক্ষ্মীকে নিয়ে রাম যাচ্ছিল তাদের কুকুর পিছনে। কুকুরের আওয়াজ শুনে চৈতন্য দেখে তার বাবা মা চলে যাচ্ছে। তার বাবা মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশটা একটু পাল্টে যায়, হুট করে ক্যালেন্ডারটা পড়ে যায়। আমরা দেখি পিছনে সেই 14 ফেব্রুয়ারি। তো এদিকে এরা আন্দোলনের ব্যাপার নিয়ে কথা বলছিল, ওদিকে চৈতন্য তার দাদিকে বলতে শুনে রাম লক্ষ্মী সন্ধ্যায় বাড়ি ফিরবে। এটা শুনে তার বাবা মাকে তাড়াতাড়ি বাড়ি আনার জন্য চৈতন্য পেট ব্যথার বাহানা করে। সে খবর পৌঁছে যায় মিটিং এ। চৈতন্যের পেট ব্যথার কথা শুনে এরা ব্যস্ত হয়ে পড়ে। তারা হুড়ো করে বাড়ির দিকে আসার সময় পাথরের সঙ্গে গাড়ি লেগে গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। গাছের সঙ্গে ধাক্কা লাগার কারণে দুজনেই খুব গুরুতর আহত হয়। সেই ক্লক টাওয়ার ঘড়িতে 20 বাজে আর রাম লক্ষ্মী এখানেই মারা যায়। ঘড়িকে ফলো করে কেন দাদুর কাছে আসে। দাদু বলছে, সেদিন সামান্য মিথ্যে কথা বলার কারণে আমার বাবা মাকে আমি হারিয়েছিলাম, উপরওয়ালার কাছে অনেক কেঁদেছি, তাই হয়তো তিনি আবার তাদের আমার সামনে এনে দিয়েছে। লক্ষ্মী সেখানেই ঘুমিয়েছিল। দাদু গায়ে চাদর দিতে গিয়ে পা দেখে বুঝতে পারে তার এখনো বিয়ে হয়নি। দাদু বলে, এবার আমার বাবার কি অবস্থা সেটা আগে জানতে পারলে হয়। সিন পরদিন সকালে বিট্টুর কাছে আসে। বিট্টু তার এই ফিলের ব্যাপারটা প্রিয়াকে বলে দেয়, মেয়েটাকে তার ভালো লেগেছে এমন কিছু। প্রিয়া বলে, শুধু তুমি কেন, আমার পছন্দ না হলে কিন্তু আমি ওখানে বিয়ে দেবো না। বিট্টু বলে, ওকে বাবা ঠিক আছে। প্রিয়া বাহানা করে, আরে তোমার গায়ে তো অনেক জ্বর, চলো চলো হসপিটালে যেতে হবে, চলো, মানে সে মেয়েটাকে দেখবে আর কি। চলে আসো হসপিটালে। নাম বলতে বললে বিট্টু বলতে পারে না, কিসের ডক্টর সেটাও জানে না। প্রিয়া বলে, তাহলে খুঁজবো কি করে। বিট্টু বলে, তুমি চলো, ও আমার আশেপাশে থাকলে আমি এমনি বুঝতে পারবো। দুজনে খোঁজা শুরু করে। এরা এদিকে খুঁজতেছে, এদিকে আঞ্জলি এই আঙ্কেলের কাছেই ছিল। বিট্টু এরা এদিক দিয়ে পার হতেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। ক্যামেরা আঞ্জলিকে দেখালে আমরা বুঝতে পারি তারও সেম ব্যাপারটাই হচ্ছে। বিট্টু বলে, প্রিয়া ও এখানেই কোথাও আছে। বাস দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, দরজা খুলবে, আঞ্জলি দরজা খুলে ফেলে। আরে আপনি এখানে, দুজনে কথা বলছে, প্রিয়া তো ছটফট করছে তাকে দেখার জন্য, সে থাকতে না পেরে মাথাটা বের করে দেয়। প্রিয়াকে দেখে আঞ্জলি তাদের ভিতরে আসতে বলে। এরপর আঞ্জলি দাদুর সঙ্গে বিট্টুর পরিচয় করে দেয়। বিট্টু বলে, আমাকে চিনেছেন? দাদু বলে, আরে কেন চিনবো না, রক্তের সম্পর্ক যে আমাদের। বিট্টু বলে, জি। দাদু বলে, আপনার রক্তের জন্য আমি তো। প্রিয়া বলে, বিট্টু কি হলো, তোমার হার্টের কথা বল। দাদু ব্যস্ত হয়ে যায়, কি হয়েছে আপনার, কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? বিট্টু বলে, আরে তেমন কিছু না। প্রিয়া বলে, হ্যাঁ তেমনই কিছু। আঞ্জলি বলে, বসুন আমি দেখছি। হেডফোনটা কানে দিয়ে জ্যাকটা বিট্টুর বুকে ধরে, বলে কি হয়েছে। বিট্টু বলে, হুট করে হার্টবিট ফাস্ট হয়ে যায়। আঞ্জলি বলে, কখন কখন হয়েছিল? বিট্টু বলে, সেদিন সিগন্যালে আপনি গাড়িতে ওঠার আগে, তখন আমাদের দেখানো হয় যে আঞ্জলিরও তেমনই হয়েছিল। তারপর বিট্টু বলে, এই তো একটু আগে এখানে আসার আগে। আঞ্জলি বলে, আপনার কোনো সমস্যা নেই, আপনি ঠিক আছেন। দুজনের কেমিস্ট্রিটা দেখুন, ওই হই হই হই, যেন বাস্তবের জামাইবো। উফ কঠিন না কঠিন। যাক এরপর লক্ষ্মী দাদুকে বলে, আপনি এখন একদম ঠিক আছেন তো, আজকে আপনাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে, কাউকে ডাকুন বাসায় নিয়ে যাক। বাড়ি যাওয়ার কথা শুনে দাদুর মুখটা শুকিয়ে যায়। সে বলে, কোথায় আর যাব, বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, কাজের লোকদের মাঝে নিজেকে আর ভালো লাগে না। লক্ষ্মী বলে, আপনাকে মাঝে মাঝে একটু গিয়ে চেক করে আসতে হবে, বাট আপনার বাড়ি তো অনেক দূর, ওখানে গিয়ে চেক করে আসাটা মুশকিল হয়ে যাবে। তখনই বিট্টু বলে ওঠে, আরে আমার বাড়িতে
চলুন, তাহলে আপনি রোজ গিয়ে সেখান থেকে চেক করে আবার হসপিটালে আসতে পারবেন। প্রিয়া ভাবছে, বাহ বিট্টু তো ভালো চাল চালছে। দাদু বলে, কিন্তু আপনার বউ বাচ্চা? বিট্টু বলে, আরে আমি তো বিয়েই করিনি, বউ বাচ্চা কোথা থেকে আসবে? মানে দাদু কনফার্ম হয়ে নিল তার বাবা এখনো বিয়ে করেছে কিনা। যাক, দাদুকে নিয়ে বিট্টু চলে আসে বাড়িতে। ভিতরে ঢুকতেই দাদু গাড়ির ছবি দেখে বলে, আরে আপনারও গাড়ির শখ রয়েছে? বিট্টু বলে, হ্যাঁ এই গাড়িগুলো আমার বেশ ভালো লাগে, চলুন উপরে চলুন। সিন চলে আসে পরদিন সকালে নাগার কাছে হোস্টেলে, যে গার্লফ্রেন্ডের কথা মনে করে মালডাল খাচ্ছে, তাকে মিস করছে এই জন্য। তখন সেখানে ফাদার আসে, মানে প্রিন্সিপাল। কি হয়েছে মাই চাইল্ড? নাগা তার কষ্টের কথা বলছে। তো এতে সেটা বলতে বলতে না জানি এখানে কি হয়, সিন কাট করে পরের সিনে আমাদের দেখায় নাগাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হচ্ছে। কেন কি করেছে একটু পর জানা যাবে। তো ভাই গাট্টি বোসকা নিয়ে চলে আসে বিট্টুর বাড়িতে। বেল বাজারে দাদু এসে দরজা খুলে দেয়। নাগার জন্য কথা বলতে দাদু বুঝতে পারে সে ডাবের পানি খেয়েছে। এ সকাল সকাল মাল খেয়ে এখানে কি করছো, কে তুমি? নাগা বলে, এটা বিট্টুর বাড়ি, তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। দুজনের মাঝে কনফিউশন আর কথা কাটাকাটি হচ্ছে, তখন বিট্টু চলে আসে। আরে আপনি? নাগা বলে, বিট্টু কে এটা? আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না। বিট্টু বলে, আরে আমার আঙ্কেল হয়, আসুন আসুন। দাদু বলে, কে ছেলে সকাল সকাল মদ খেয়ে এসে উল্টো পাল্টা বকছে? বিট্টু বলে, আরে আমার ফ্রেন্ড হয়, ছাড়ুন চলুন ভিতরে চলুন। বিট্টু জিজ্ঞেস করে, কি হয়েছে? নাগা বলে, তাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। কেন কি কারণে বের করে দিয়েছে? নাগা বলে, তুমি বললে না রাস্তায় এইভাবে মদ খাওয়া ঠিক না, তো আমার একটু কষ্ট লাগছিল, এই জন্য আমি হোস্টেলের রুমে বসেই খাচ্ছিলাম। তখন আমার প্রিন্সিপাল সেখানে আসে, আমি তাকে কষ্টের কথাগুলো বলছিলাম, কিন্তু অতিরিক্ত খাওয়ার কারণে আমার একটু উল্টি আসে। বিট্টু বলে, হ্যাঁ তো এটা স্বাভাবিক ব্যাপার, বমি আসতেই পারে, এর জন্য হোস্টেল থেকে বের করে দিবে? নাগা বলে, হ্যাঁ তাই না বলো, আমার বমি এসেছে, আমি সামলাতে না পেরে প্রিন্সিপালের গায়ে ফেলে দিয়েছি। বিট্টু বলে, তো কি হয়েছে, তার জন্য হোস্টেল থেকে বের করে দিবে? এটা তো ঠিক না। নাগা বলে, তার গায়ে পড়ার সময় আমার মুখ থেকে এক ফোঁটা বমি টুচুক করে তার মুখে পড়ে গেছে, এর জন্য আমার হোস্টেল থেকে বের করে দিতে হবে বলো? কপাল! শোনার সঙ্গে সঙ্গে আপনাদের যেমন হাসি আসছে, এদেরও তেমনই রিয়াকশন। যাক, এখানে আরো দু একটা কথা হতে হতে নাগা আরো মালটাল খায়, বিট্টুকে খেতে দেয়, কিন্তু বিট্টু সেটা না খেয়ে দাদুকে দেয়, দাদু আবার চুপি চুপি মেরে দেয়। এরপর এখানে একটা মিউজিক হয়, বাপ ছেলে মিলে মজামস্তি করে। গান শেষে সিন প্রিয়ার কাছে আসে যে কোথা থেকে যেন হোস্টেলে ফিরছিল, হুট করে কি যেন হয় তার গাড়ি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, গাড়ি ঘুরতে 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 এখানে এসে থেমে যায় সেই ক্লক টাওয়ার একদম মাঝপথে। প্রিয়া বুঝতে পারছে না কি হলো, তখনই আবার বৃষ্টি শুরু হয়। প্রিয়ার নজর পড়ে ক্লক টাওয়ারের ঘড়ির ওপর, বৃষ্টির মাঝে তার নজর যেন ঘড়ি থেকে সরছে না, ঘড়ির দিকে চেয়ে থাকতে থাকতে তার মাথায় একটা চাপ পড়ে যায়, আর হুট করে তার পুরনো কিছু কথা মনে পড়তে শুরু করে। মুহূর্তের মাঝে তার বিয়ে থেকে শুরু করে সংসার লাইফের সবকিছু মিলে বিট্টু হওয়া তাদের মাঝে ঝগড়া ধামধাম ধামধাম করে সব চোখের সামনে ভাসতে শুরু করে। আদরের ছেলে বিট্টুকে রেখে তাদের গাড়ি উল্টে যায়, তারপর বিট্টুর সঙ্গে পরিচয়, তার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, ছোটবেলায় যেগুলো সে করতো সেগুলো করা, বিট্টু যেমন করতো সেগুলো করা, সবকিছু চোখের সামনে ভেসে ওঠে। আমরা দেখি প্রিয়ার চোখে জল ছল ছল করছে। সবকিছু দেখার পর প্রিয়া কেঁদে ওঠে। বিট্টু ক্যামেরা একটু জুম করলে আমরা দেখি তার চোখ থেকে পানি টুক করে গড়ে পড়লো। এখানে যে মিউজিক আর সামান্থা ম্যাম যে রিয়াকশনটা দিয়েছে পুরো অস্থির। অরিজিনাল সিনে নিজের অজান্তে আপনার চোখ ভিজে আসবে। যাক, প্রিয়া আর দেরি না করে চলে আসে বিট্টুর বাড়িতে। রুমে এসে দেখে বিট্টু শুয়ে আছে, আস্তে করে কাছে আসে। বিট্টু বেটা, এ যেন খুশির কান্না। আলতো করে তার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে তাকে মন ভরে দেখছিল, তখনই বিজলি চমকানোর আলোতে প্রিয়ার নজর পড়ে বিট্টুর পাশে শুয়ে থাকা আরেকজনের উপর। ব্যাস সে আরো অবাক হয়ে যায়। নাগার্জুনা মানে বিট্টুর বাবা রাধাকে দেখে ফেলে প্রিয়া, আর সঙ্গে সঙ্গে তার অপরাধের কথাগুলো ভেসে ওঠে প্রিয়া ওরফ কৃষ্ণার চোখে, যার কারণে প্রিয়া খানিকটা রাগ করে বা বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। সিন চলে আসে পরের দিন সকালে, বিট্টু গোসল মোসল করে একেবারে টিপটপ সে রেডি হচ্ছে। একটু পর তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, মানে অঞ্জলি এসেছে। অঞ্জলি ভিতরে এসে তার রুম খুলতে হাত সামনের দিকে দিতেই বিট্টু দরজা খুলে ফেলে। ব্যাস দুজন দুজনকে দেখে অপলক দৃষ্টিতে মজা নিতে থাকে। ভিতরে এসে অঞ্জলি দাদুকে ডাক দিলে দাদু মুখটা খোলার সঙ্গে সঙ্গেই অঞ্জলি বুঝতে পারে সে ড্রিঙ্ক করেছে। কি ব্যাপার আঙ্কেল, আপনি মদ খেয়েছেন? দাদু বলে, আরে আমি খেতে চাইনি ওরা। অঞ্জলি বিট্টুকে বলে, আপনি জানেন না ইনি অসুস্থ, তারপরেও খাইয়েছেন, এই জন্য আমি আঙ্কেলকে এখানে রাখলাম। দাদু বলে, আরে ওদের কোনো দোষ নেই, সব দোষ এই বদমাইশের। এই ওট চল যা ফ্রেশ হয়ে নে। নাগার ঘুম ভেঙে যায় আর প্রথম নজর পড়ে বিট্টুর দিকে, দেখে বিট্টু একবারে ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। নাগা বলে, বিট্টু তোমায় তো খুব হ্যান্ডসাম লাগছে, কি ব্যাপার, এত সকালে মনে হচ্ছে কারোর জন্য রেডি হয়ে আছো। বিট্টু কি আর বলবে, অঞ্জলি তো বুঝতেই পারছে তার জন্য রেডি হয়ে আছে। বিট্টু চোখ দিয়ে ইশারা করলে নাগা উঠে এদিকে তাকাতেই দুজনের দেখা হয়ে যায়, তারপর হাই হ্যালো হয় দুজনের মাঝে। এরপর নাগা বিট্টুকে বারান্দায় নিয়ে এসে বলে, কি ব্যাপার বিট্টু, সত্যি করে বলো তো, এই মেয়ের জন্য তুমি এমন রেডি হয়ে আছো তাই না? জল গড়িয়েছে? বিট্টু বলে, আমি জানি না ও কি ভাবছে আমার ব্যাপারে। নাগা বলে, দেখো বিট্টু, তোমাদের জেনারেশনের মেয়েরা না আমাদের মতো করে পড়বে না, তাদের ফিল করাতে হবে, আর এর জন্য বেস্ট উপায় হলো ডান্স।
তুমি ড্যান্স শেখো সালসা, তারপর ওকে ইনভাইট করো, দুজনে ড্যান্স করো, দেখবে ও তোমার চোখের ভাষা বুঝে যাবে, আর ও কি বলতে চাই তাও তুমি খুব ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। এ বলে সে চলে গেলে বিটুর মাথায় আইডিয়া এসে যায়। প্রিয়া মানে তার মা যেহেতু সেই সময় ডান্স পছন্দ করতো, তো সে যদি ডান্স শিখতে যায় আর সেখানে যদি নাগাকে তার পার্টনার করে দেওয়া হয়, তাহলে তো দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হওয়ার চান্স থাকবে। সিন চলে আসে দুই দিন সামনে প্রিয়ার কাছে, যে বিট্টু আর রাধার কথা ভেবে কান্না করছে। তখন তার ফ্রেন্ড এসে জিজ্ঞেস করে, কি রে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? প্রিয়া ব্যাপারটা ইগনোর করে। তার ফ্রেন্ড বলে, কলেজ থেকে 14 ফেব্রুয়ারি উপলক্ষে ডান্স কম্পিটিশনের আয়োজন করেছে, এখানে আমাদের নামও দেওয়া হয়েছে, আজকে থেকে পার্টনার বানিয়ে দেওয়া হবে, তো চল যেতে হবে। প্রিয়া চোখের পানি মুছে বলে, ঠিক আছে চল আগে ডান্স করি। সিন এদের কাছে আসে, নাচের পার্টনার যেহেতু মেয়ে হবে আর নাচ শিখতে হলে কলেজে যেতে হবে না, ক্লাসও করতে হবে না, সেই জন্য তারা ডান্স শিখতে এসেছে, এমনটাই দুজনে বলাবলি করছে। সিঁড়ির এখানে আসতেই নিচ থেকে কয়েকটা মেয়ের আওয়াজ শুনতে পেয়ে নাগা সামনে গিয়ে আসে, দেখে কয়েকটা মেয়ে উপর দিকে আসছে। তো ভাই রুমালটা এখানে রেখে তাদের দিকে ধ্যান দিতে গিয়ে রুমালটা সিলিং বেয়ে বেয়ে নিচের দিকে যেতে থাকে। সামনে দুজনের হাতে পড়ে না, কিন্তু শেষের জন ধরে ফেলে, আর এটা কে? প্রিয়া। রুমালটা হাতে নিয়ে উপরের দিকে তাকায়, ভাই তো তার কাজে লেগে আছে। প্রিয়া দাদাকে দেখে মোটেও খুশি না, তার মুড পাল্টে যায়, একটা আনকমফোর্টেবল ফিল তার ফেসে বোঝা যাচ্ছে। উপরে এলে নাগা ভাবতে সে কথা বলবে, কিন্তু প্রিয়া কিছু না বলেই চলে যায়। নাগা ডাক দেয়, এক্সকিউজ মি। প্রিয়া ঘুরে দাঁড়ালে তার নজর পড়ে নাগার হাতের দিকে, দেখে সেই চিহ্ন যেটা রাধার হাতে সেই সময় ছিল। প্রিয়া সামনে এসে বলে, দেখো রাধা, একদম আমার সঙ্গে ক্লোজ হওয়ার চেষ্টা করবে না, আমি চাই না আমাদের মাঝে আবার নতুন করে কিছু। নাগা বলে, ও হ্যালো, কে রাধা, কাকে কি বলছেন? আমি নাগার্জুনা, আপনি আমায় নাগা বলতে পারেন। প্রিয়া বুঝে যায় নাগার কোনো কিছু মনে নেই বা মনে পড়েনি। প্রিয়া বলে, তাহলে আমাকে ডাকলে কেন? ভাই বলে, আমার রুমাল আপনার কাছে, সেটা কি দিবেন না? প্রিয়া সেটা দিয়ে চলে যায়। আর ভাই ওই সেই আগের জন্মের স্বভাব, পাতিল্লিকা মারিয়া মেরি, আরে আপনারা একটু হাই হাই বলুন। যাক, প্রিয়া ভেতরে গেলে এখানে এন্ট্রি হয় আমাদের সবার পরিচিত কমেডিয়ান আলি সারের, অর্থাৎ ডান্স মাস্টার লিওনার্দো দি ক্যাপ্রিও। সবাইকে বলছে, ডান্সকে ভালোভাবে ফিল করতে হলে পার্টনার হতে হবে, পার্টনার হওয়াটা খুব জরুরি। আমি তোমাদের ডান্সের মাইকেল বানিয়ে দিব, জাস্ট ফলো মি। তো আমি প্রথমে একটা পার্টনার সেট করে দিব, তারপর তোমরা যে যার মতো সেট হয়ে নেবে। লাইনে খুঁজতে খুঁজতে আগে নাগাকে ডাকে, তারপর মেয়েদের মাঝে খুঁজতেছে। প্রিয়া মনে মনে প্রে করছে যেন তাকে না ডাকে, বাট প্ল্যান তো সেটাই করা আছে। মাস্টার প্রিয়াকে ডাক দেয়, মানে ডান্সের অনুষ্ঠান করা, সেখানে ডান্স শেখানো আর এদের কাপল বানানো, এই সব কিছু বিট্টুর প্ল্যান। যাক ডান্স শুরু হয়, কিন্তু প্রিয়া মোটেও কোঅপারেট করে না। নাগা মাস্টারকে ডাক দেয়, মাস্টার কাজ হচ্ছে না। মাস্টার বলে, প্রিয়া কি হচ্ছে, একটু তো ক্লোজ হও, না হলে তো ডান্স জমবে না। কোনো উপায় না পেয়ে প্রিয়া রাজি হয়, কোনো মতে ডান্স করে। ডান্স শেষে প্রিয়া নাগার কাছে আসে কফি নিয়ে। হাই, কবে যে এমন কফি কেউ আমারে খাওয়াবে। যাক নাগা এইভাবে গায়ে পরে তার সঙ্গে কথা বলতে আসাতে প্রিয়া একটু ইরিটেট হয়ে চলে যায়, আর ভাই তার কাজে লেগেছিল। প্রিয়া বুঝতে পারে নাগা কি করছে, তাই সেও সাবধান হয়ে যায়। এদিকে বিট্টু অপেক্ষায় আছে কখন কোনো আপডেট পাবে, তো ফোন করে নাগাকে। নাগা প্রিয়ার ব্যাপারে বলে যে সে একটা মেয়েকে দেখেছে, তাকে তার খুব ভালো লেগেছে। প্রিয়া ততক্ষণে সেখানে এসে পড়ে, কারণ তার গাড়িটা সেখানে পার্ক করা ছিল। নাগা কি বলছিল সব সাইড থেকে শুনছিল, তারপর তার গাড়ি আনলক করতে যায়, কিন্তু একটু প্রবলেম দেখায়, গাড়ি আনলক হচ্ছিল না। নাগা প্রিয়াকে দেখে অন্য ব্যাপার নিয়ে বিট্টুর সঙ্গে কথা বলা শুরু করে। তারপর প্রিয়া চলে গেলে নাগা বিট্টুকে বলে সে তাকে পছন্দ করে ফেলেছে। বাসায় এসে তোমায় বিস্তারিত বলছি, দাঁড়াও। এ বলে ফোনটা রেখে দেয়। ফোন রেখে দিলে বিট্টু আবার প্রিয়াকে ফোন করে, কিন্তু প্রিয়া ফোন রিসিভ করে না। তাই বিট্টু একটু টেনশন নিয়ে চলে আসে তার হোস্টেলে। রুমে এসে দেখে প্রিয়া শুয়ে আছে, জিজ্ঞেস করে, প্রিয়া কি হয়েছে, তোমার ফোন রিসিভ করছো না কেন? প্রিয়া বিট্টুকে দেখেই তার মুখে একটা হাসি চলে আসে। বিট্টু তুমি বসো বসো বসো, আমি তোমার কথাই ভাবছিলাম, তুমি ঠিক আছো তো? বিট্টু বলে, আর আমার কথা ছাড়ো, তোমার কি হয়েছে বলো তো, ডান্স কেমন হলো সেটা বলো, নতুন কোনো কিছু কি হয়েছে আজকে? মানে বিট্টু বাহানা করে নাগার ব্যাপারে জানতে চাচ্ছে যে সে তার ব্যাপারে কি ভাবছে। প্রিয়া বলে, আর বলো না, একটা ডান্স পার্টনার পেয়েছি, খুবই বিরক্তিকর, আমার একদমই তাকে পছন্দ হয়নি। বিট্টু বলে, কি তোমার পছন্দ না? আচ্ছা দাঁড়ো, আমি এখনই খবর নিচ্ছি। সিন চলে আসে পরের দিনে, প্রিয়া গাড়ি পার্ক করে লক করতে গিয়ে আবার সেই একই প্রবলেমটা ফেস করছিল, মানে গাড়ি লক হচ্ছিল না, বাট এক সময় হয়ে যায়। তারপর উপরে যেতেই নাগা এইভাবে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আসে আর কি। প্রিয়ার সঙ্গে কথা বলা শুরু করে, তুমি এসেছো, আমি তো ভেবেছি তুমি আর আসবে না, এটা সেটা লেস ফিতা। প্রিয়া বলে, এ তোমার কি কোনো কাজ কাম নাই, সারাক্ষণ মেয়েদের পিছে ঘোরো? যাক ক্লাস শুরু হয়, এর আগের ক্লাসে ডান্স জমেনি, এই জন্য মাস্টার এদের আবারও কেমিস্ট্রি নিয়ে আসতে বলে। প্রিয়া বলে, ঠিক আছে আজ দেখাচ্ছি কত আর কিভাবে কেমিস্ট্রি আনতে হয়। নাচানাচি শুরু হয়, প্রথমে প্রিয়া ভালোই নাচে, তারপর নাচের ফাঁকে ফাঁকে গিয়ে নাগাকে এইভাবে গোতা মারতে থাকে, মজা নিতে থাকে। যাক এইভাবে ডান্স শেষ হলে প্রিয়া রোজকার মতো কফি খেতে বসে, আর ভাই এভাবে তার সামনে আবারও কফি নিয়ে আসে। নাগার এমন করাটা প্রিয়ার মোটেও ভালো লাগে না, এই জন্য প্রিয়া বেশ বাঁকা বাঁকা কথা বলে। নাগা আর কথা না বাড়িয়ে চুপচাপ মুখ বন্ধ করে সেখান থেকে উঠে যায়। ওদিকে এদের কাহিনী আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে।
এগোচ্ছে। আঞ্জলিকে দেখতে দেখতে বিট্টু দুম করে বলে ফেলে, আই লাভ ইউ। আঞ্জলি তার হাতে থাকা কাটারটা বিট্টুর সামনে গিয়ে দেয়, নিন। বিট্টু বলে, এটা? আঞ্জলি বলে, আপনি এটা চাইলেন না? বিট্টু বলে, ও আপনি এটা বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, দিন দিন এটাই চেয়েছি। আর এদের সবকিছু দেখে দাদু বেশ খুশি হচ্ছে, আর সেই ব্যাপারটাই বিট্টুর কুকুরের সঙ্গে দাদু গল্প করছে। সিন চলে আসে পরের দিনে, নাগা অপেক্ষা করছে প্রিয়ার, বাট প্রিয়া আর সেদিন একাডেমিতে আসে না, পরের দিনেও আসে না। এভাবে কয়েকদিন পার হয়, বাট প্রিয়া আসে না। ওদিকে বিট্টু তার পিএ কে ফোন করে জিজ্ঞেস করে, কাল আমার জন্মদিন মনে আছে তো? 13 ফেব্রুয়ারি। পার্টি গ্রান্ড হতে হবে, কোনো কিছু কমতি যেন না থাকে। আর একটা স্পেশাল জায়গা বানাবে, যার ব্যাপারে আমি তোমার বিস্তারিত বলছি, আর আমার স্পেশাল গেস্ট গুলোর ব্যাপারে তো তুমি জানোই। সিন চলে আসে পরের দিন বিট্টুর জন্মদিনের পার্টিতে। লোকজন এসেছে, বিট্টু তাদের সঙ্গে কথা বলছে, এদিকে আসতে দেখে তার সেই পছন্দের গাড়ির ভিতরে দাদু। আরে আঙ্কেল, আপনি এই গাড়ি কোথায় পেলেন? এটা তো আমার খুব পছন্দের। দাদু বলে, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। আহ, মানুষ গাড়ি উপহার পায়, আর আমি শালা একটা চাড্ডেও গিফট পাই না। অফাল, যাক আফসোস করে লাভ নেই, তারা গিফট পেতেই পারে, সেই অধিকার জন্মগত ভাবে তাদের রয়েছে। আমরা সামনে যাই। তো বিট্টু আরো গেস্টদের সঙ্গে কথা বলছিল, তখনই তার হার্ট বিট বেড়ে যায়। বিট্টু বুঝে যায় সে এসেছে, সামনের দিকে আসছে। লোকজনের ভিড় পেরিয়ে তার চোখে পড়ে লক্ষ্মী দাঁড়িয়ে আছে। বিট্টু বলে, আপনি এসেছেন? আঞ্জলি বলে, কেমন লাগছে আমায়? বিট্টু আলতো করে আঞ্জলির হাত ধরে এমন করে মানে নজর নামিয়ে দেয়। আঞ্জলি বুঝে যায় তাকে কতটা সুন্দর লাগছে। আঞ্জলি একটা প্যাকেট বের করে বলে, আপনার জন্য গিফট, ধুতি কুর্তা, আপনি পরবেন তো? বিট্টু বলে, কি বলো, পছন্দ হবে না মানে? দাও দাও, আমায় দাও। আঞ্জলি একটু চেয়ে থাকে, বলে, এই কথাটা শোনার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছি। আই লাভ ইউ টু, মনে আছে সেই সময় আই লাভ ইউ মানে সীতারাম বলেছিল, ওইটা আমাকে দাও। বিট্টুও বুঝে যায়, আর সেও বলে, আই লাভ ইউ 3 4 5। আঞ্জলি জড়িয়ে ধরে, আর এরা সেই সময়ের মতো এখানেই জড়িয়ে ধরে সেখানেই শুয়ে পড়ে। এটা দেখে দাদু মানে চৈতন্য বেশ খুশি। ওদিকে প্রিয়া চলে আসে, এখানে দাঁড়িয়ে থাকা বিট্টুর লোকজন দেখিয়ে দেয় গাড়ি ওদিকে নিয়ে যেতে হবে। গাড়ি সাইডে নিলে প্রিয়া নেমে দেখে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আস্তে আস্তে সামনের দিকে যায়, তারপর ভিতরে আসতেই অনেকগুলো বেলুন উঠতে থাকে। প্রিয়ার ভালো লাগে। একটু পর বেলুনের ভিতর থেকে বের হয় কে? নাগা ওরফ রাধামোহন। ব্যাস রাধাকে দেখে হা করে থাকে প্রিয়া। প্রিয়া অবাক হয়ে তাকিয়েছিল, তখনই নাগা তাকে প্রপোজ করে দেয়। তারপর বলে, এই কথাটা আমি তোমায় তখনও বুঝাতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তাই আজ আগেই বলে দিলাম। হ্যাঁ, আমার সব মনে পড়েছিল সেদিনই যেদিন তুমি বিট্টুর রুমে এসেছিলে। বিজলি চমকানো শব্দে আমার ঘুম ভেঙে যায়, তখনই আমি তোমায় দেখি। আর তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার পুরনো সব কথা মনে পড়তে থাকে, যে আমি কে ছিলাম আর তুমি আমার কি ছিলে। আমার সব মনে পড়ে যায় যে আমি কিভাবে তোমার সঙ্গে অন্যায় করেছি। আমার মনে হয়েছিল এটাই সঠিক সময় বিট্টুকে সব খুলে বলা, কিন্তু সেদিন রাতে আমি বুঝতে পারলাম তুমি আমাকে অনেকটা ঘৃণা করো। সে সময় আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল কৃষ্ণা, এই জন্য আমি বুঝতে পারিনি তোমার ভ্যালু কতটা ছিল। শুনেছি ভালোবাসা হাজারো অপরাধকে মেনে নিতে শেখায়, কিন্তু আমি তোমার সঙ্গে যা করেছি তার জন্য তুমি আমায় কখনো মাফ করো না। আমায় গালি দাও, মারো, যা ইচ্ছে বলো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। প্রিয়ার চোখে জল এসে গেছে। রাধা আরো বলে, জানি না আবারও আমাদের জন্ম হবে কিনা, তাই আমি তোমাকে আর হারাতে চাই না কৃষ্ণা। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার খেয়াল রাখিনি, সব ঠিক আছে, কিন্তু আমি তোমার সঙ্গে কখনো 2 নম্বরই করিনি কৃষ্ণা। এখনো যদি তোমার মনে হয় যে আমি অন্যায় করেছি, তাহলে মোস্তা উঠাতে থাকে। প্রিয়া দৌড়ে এসে নিষেধ করে উঠাতে, আর এখানে দুজন যা আমার লজ্জা করে। যাক, দুজনে মিল হয়ে গেছে, এটা দেখে বিট্টু অনেকটা খুশি। আর খুশির কান্না দিয়েই সিন চলে আসে পরের দিনে। প্রত্যেক ভাই পত্রিকা দিয়ে যায়, আর ক্যামেরা সেম ভাবে ডেটে ফোকাস করে, 14 ফেব্রুয়ারি 2014, আর আগেরটা ছিল 1983, মনে আছে তো? বিট্টু সকালবেলা নিচে নেমে পানি নিচ্ছিল, তার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করলে ওপার থেকে পণ্ডিতজি বলে, আজ আপনার বাবা মার মৃত্যুবার্ষিকী, আপনারা কখন আসবেন পুজোর জন্য? বিট্টু বলে, পণ্ডিতজি আজ আর মনে হয় দরকার হবে না পুজোর, আমি আপনাকে সব পরে বলবো। ফোন রাখতেই ঘড়িতে 10টা বাজার অ্যালার্ম দিতে শুরু করে। তার শব্দে বিট্টু চমকে ওঠে, ঘড়ির দিকে তাকাতে তার ছোটবেলা সেই কথাগুলো মনে পড়ে, আর তার সঙ্গে সঙ্গে সেদিন যা হয়েছিল সব দেখতে থাকে। মানে মাছ মরে যায়, দিয়া নিভে যায়, তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। বিট্টু তাড়াহুড়ো করে বাইরে এসে দেখে সেম তার বাবার গাড়ির মতো প্রিয়ার গাড়ির থেকে ওয়াইল লিক হয়েছে। বিট্টু চিল্লায় ওঠে, লক্ষ্মী মানে আঞ্জলি। ওদিকে আঞ্জলি তাদের ছেলে মানে দাদুর জ্বর এসেছিল সেটাই চেক করছে, মিটার বের করে দেখে বেশ জ্বর, তো আজ সবাই মন্দিরে যাবে, বাট দাদুর জ্বর, তাই আঞ্জলি বলে, আপনার যাওয়ার দরকার নেই, কেমন আমরা ঘুরে আসি। মিটার নিউট্রাল করতে করতে তার হাত থেকে পড়ে গিয়ে সেটা ভেঙে যায়। ওদিকে বিট্টু তাকে ডাকছে বলে সে চলে যায়। বিট্টু বলে, বাবা মা মার গাড়ি নিয়ে বের হয়েছে, আর গাড়ির অয়েল লিক হয়েছে সেম আমার ছোটবেলার মতো। ফোন দিচ্ছি, ফোন বন্ধ বলছে। আঞ্জলি বলে, চিন্তা করো না, চলো আমরা গিয়ে দেখছি। দুজনে যাবে, সেম ভাবে কুকুরটা এসে তাদের বাধা দিতে থাকে। কুকুরের শব্দ শুনে দাদু এসে দেখে কুকুর এদের থামাচ্ছিল, তখন আবার ক্যালেন্ডার পড়ে যায় সেম আগের মতো। দাদু দেখে পেছনে লেখা 14 ফেব্রুয়ারি, বাস তারও মনে পড়ে আজকেই তার বাবা মাকে সে হারিয়েছিল। দাদু নিচে আসতে আসতেই এরা তো চলে গেছে। দাদু রাস্তায় বেরিয়ে একটা বাইকের থেকে হেল্প চায় যে তার বাবা মা গাড়ি নিয়ে গেছে, তাদের ব্রেক ফেল হয়ে গেছে, তাড়াতাড়ি একটু যেতে হবে। তো সে দাদুকে উঠে নিয়ে দেয় একটা টান। এদিকে এরা এক হয়ে গেছে, তাই হাসি খুশিতে গল্প করতে করতে যাচ্ছে। ওদিকে বিট্টু আর আঞ্জলি আসছে, তখনই ক্যামেরা আবার একটা লরিকে দেখায় যার ড্রাইভার ঘোড়ার মুদ খেতে খেতে বোতল
বোতলটা এখানে রেখে দেয়। আর দাদু তো বাইকে, তো কিছুক্ষণ পর বিট্টু এদের দেখা পেয়ে যায়। এদের বলে তোমাদের গাড়ির সমস্যা, গাড়ি থামাও, বাট ততক্ষণে দেরি হয়ে গেছে, ব্রেক লাগছে না। এবার কি করা যায়? বিট্টু বলে আমি গাড়ি সামন থেকে নিয়ে আটকানোর চেষ্টা করছি, তোমরা চিন্তা করো না। তো বিট্টু গাড়ি সামন থেকে এনে এদের সঙ্গে লাগিয়ে দেয়, আস্তে আস্তে ব্রেক করে করে এদের গাড়িটা থামিয়ে দেয়, আর এরা নিরাপদে বেরিয়ে আসে। সেম জায়গা, এরা তো খুব খুশি কোনো মতে বেঁচে গেল, বাট ওদিকে লরির ড্রাইভারের ব্রেকের নিচে সেই বোতলটা এসে আটকে যায়, যার কারণে সে ব্রেক করতে পারছিল না। আর এরা সামনেই ছিল, ওদিকে দাদু আসছে, এরা কথা বলেই যাচ্ছে, গাড়ি আসছে এদের মেরে দিবে, আবে হর্ন দে, গাড়ি অন্যদিকে করে নে। আর এরা কি গাড়ির শব্দ শুনতে পাচ্ছে না? যা কি আর করার, না গাড়ি আসছে। তখন আবার এই বাইকওয়ালা ভাই গাড়ি স্পিডে নিয়ে ব্রেক করে এরা পড়ে গিয়ে গাড়িটা ছেড়ে দেয়, বাইকটা এসে গাড়ির চাকার সঙ্গে লেগে গাড়ির রুট পাল্টে দেয়, আর এরা অল্পের জন্য বেঁচে যায়। মানে এত বড় একটা ফাঁকা জায়গা গাড়িটা এদের সঙ্গে লাগতে চলেছে, এটা কোনো কথা? যাক বেঁচে গেল। হ্যাঁ হ্যাঁ, কি হতো এখনই? এদিকে লক্ষ্য করে দেখে দাদু পড়ে আছে, সবাই দৌড়ে গিয়ে দাদুকে উঠায়। আরে আঙ্কেল, আপনি আপনি তো কামাল করে দিলেন, আপনার জন্য সবাই আমরা। দাদু বলে এখানে আমি কিছু করিনি, সব করেছে ওই ছেলেটা। বাস হেলমেট খুললে এন্ট্রি হয় আখিল আখিনিয়ানি, মানে নাগার্জুন স্যারের ছোট ছেলে। মানে এই মুভিতে পরিবারের কেউ বাদ পড়েনি, বুঝতে পারছেন? নাগা পরিবারের মুভি বলা যেতে পারে এটা। যাক সে এসে পরিচিত হয়, সবার সঙ্গে কথাবার্তা বলে, বাট এখনো কেউ তাদের পুনর্জন্মের ব্যাপারে কাউকে কিছু বলেনি। একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। আমরা আমাদের ভালোবাসার মানুষকে অনেকটা ভালোবাসি, কিন্তু অনেক সময় তারা আমাদের ভালোবাসা বুঝতে পারে না, বা আমরা বুঝাতে পারি না, যার কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝিটা বেড়েই যায়। যদি আপনারও এমন কিছু হয়ে থাকে, তাহলে মাথায় রাখুন আপনার ভালোবাসা প্রকাশের ধরন পাল্টাতে হবে। আপনাকে আরো একটু অ্যাক্টিভ হতে হবে আপনার প্রিয় মানুষটাকে এটা বোঝাতে যে আপনিও তাকে অনেকটা ভালোবাসেন। যেভাবে আপনার ইজি মনে হয়, জাস্ট তাকে বোঝান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আর ভালোবাসা প্রকাশের বেস্ট উপায় হলো গিফট দেওয়া, সারপ্রাইজ দেওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, তারিফ করা, আর মুখে বলা আমি তোমায় অনেকটা ভালোবাসি গো। এক্স্যাক্টলি, আমিও আপনাদের না অনেকটাই ভালোবাসি, তাই অসুস্থতা নিয়েও ভিডিও বানাচ্ছি। ভালোবাসা রিটার্ন করতে কমেন্টে একটু হোলসেলে ভালোবাসা দিয়ে যাইন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আরে করিয়ে দিন না, করিয়ে দিন, এত সমস্যা কিছু আপনার, করে দিন, নয়তো আর কি রিকোয়েস্ট করবো, ভাই প্লিজ করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা যাক, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।